লাইভ হইতেছে? জাস্ট সেকেন্ড। আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? তোমরা একটু কমেন্ট করে জানায় দাও, তাহলে আমি বুঝতে পারি। আচ্ছা, তোমরা যারা আমাদের সাথে জয়েন্ট আসছো, রাইট, মেবি হচ্ছে, তাই না? সো আগে একটু নাম দাম বলে নেই আমার, তাই না? সো আমার নাম হচ্ছে রিজভি তৌহিদ শুভ, আমি ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে পড়ি। আমি তোমাদের সাথে আজকে আছি, আজকে আমরা পড়ব হচ্ছে ফিজিক্সের একটা টপিক, নিউটনিয়ান বলবিদ্যা। কিন্তু এই ক্লাসে শুধুমাত্র পড়াই হবে না, বরঞ্চ একটু গল্প হবে, আনন্দ হবে, মজা হবে, কেমন? এখন এই মজাগুলো একলা একলা ভোগ করা একদমই উচিত না। তোমার কি করা উচিত? তোমার উচিত হচ্ছে তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে নিয়ে একসাথে মজা উপভোগ করা, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে মেনশন করতে বা শেয়ার শেয়ার করতে টাকা পয়সার দরকার নাই, তাই না? তো এটা শেয়ার করো, মেনশন দাও বন্ধুদেরকে, সবাই মিলে চলে আসো, তারপর কথা শুরু করি, কেমন? সো কথা বলেন, আমরা বলতে থাকি এবং তোমাদের কমেন্ট একটু পড়তে থাকি যে সব ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে এনশিওর করবা। অল ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন, সবাই আমাকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, সো তোমরা অলরেডি আমার সাথে প্রায় 500-র কাছাকাছি মানুষ জয়েন্ট হয়েছ। আমরা বিশ্বাস করি যে এইখানে প্রায় তোমরা 1000 মানুষজন আমাদেরকে জয়েন করবে, আমরা সেই ভরসা এবং বিশ্বাস তোমাদের প্রতি রাখি, কেমন? তো তাড়াতাড়ি একটু এটা করে ফেলো, তারপরেই ভাইয়া হচ্ছে ক্লাস শুরু করবে, কেমন? ইন দ্য মিন টাইম আমি যেটা করতে পারি তোমাদেরকে, তোমাদের সাথে একটু গল্প করা যায়, তাই না? আচ্ছা, তোমরা যারা আমার সাথে জয়েন্ট আসছো, কেমন? তোমরা আমাকে বলো তো যে আমরা তো আজকে ফিজিক্স পড়তে আসছি, তাই না? ফিজিক্সের মধ্যে যদি ধরো মহাবিজ্ঞানী টাইপের যদি কারো নাম বলতে হয়, আইনস্টাইনের কথা অবশ্যই আসে, তো কেউ কি আমাকে বলতে পারবা যে আইনস্টাইনের বাবার নাম কি? এনি ওয়ান ফ্রম যারা দেখতেছো আর কি, কেউ কি বলতে পারবা? আমি একটু কমেন্ট চেক করি, কেমন? দেখি আইনস্টাইনের বাবার নাম গুগল সার্চ করে বললে হবে না, গুগল সার্চ বাদে দেখি কেউ পারো কিনা, দেখি গুগল সার্চ বাদে কেউ বলতে পারে কিনা আইনস্টাইনের বাবার নাম কি। আমি জানি অনেকে মনে মনে ভাবতেছ যে কি ফালতু প্রশ্ন করলেন ভাই, না কেউ তো বলতেছ না, নাকি আমি দেখতেছি না? আচ্ছা, এখন হচ্ছে কেমন আছেন এর মধ্যে আছি আমরা, ভাইয়া খুব ভালো আছে, ইউ আর মানে তুমি শেয়ার শিওর থাকতে পারো এই ব্যাপারে, তুমি ভালো আছো কিনা সেটাও আমাদেরকে জানিয়ে দাও কমেন্টে। আমি ধরে নিচ্ছি যারা জয়েন্ট আছে তারা ভালো আছো, কেমন? দেশের পরিস্থিতি মানে পুরো বিবেচনায় বলতে গেলে আসলে আমরা এখন করোনার আক্রান্তের রেট অনেক বেশি, সেই তুলনায় ধরো তোমার বাসায় এখন তুমি নেট কানেকশন আছে, কারেন্ট আছে, রাতে কি খাবা সেই ব্যাপারে নিশ্চয়তা আছে, তাই না? এবং তুমি সেই সব মৌলিক চাহিদাগুলোকে পূরণ করে একটু পড়ার জন্য সময় বের করতে পেরেছো, তো ডেফিনেটলি তুমিও ভালো আছো, আমি ধরে নিতেই পারি, দেশের অনেক মানুষ থেকে তুমি ভালো আছো, তাই না? আচ্ছা যাক, তো আমরা দেখি কতজন আসছি। ওকে, আমরা 500 জন ক্রস করে ফেলছি, আমাদের মনে হয় যে আমাদের কথা বলা উচিত। ভাইয়া শুরুতেই প্রশ্ন ছড়ে দিছিল, কি বলতো আইনস্টাইনের বাবার নাম কি? দেখো তোমরা 4 বছর সায়েন্স পড়ছো না, স্কুলে 2 বছর, কলেজে 2 বছর, আইনস্টাইনের নাম তো অনেকবার পড়ছো, তো তার বাবার নাম না নামটা না জানলে কেমন হয়? এটা আমি জানি এখানে অধিকাংশই জানো না, তোমরা শুনে আরো আনন্দিত হবা যে তোমার ভাইয়া যে এখানে দাঁড়িয়ে প্রশ্নটা করছে উনি নিজেও জানে না, বিশ্বাস করো, আইনস্টাইনের বাবার নাম কি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আইনস্টাইনের বাবার নাম কি, এটা জেনে আমি কি করবো বলো? তোমরা বলতে পারো যে না ভাইয়া, আপনি তো জ্ঞান অর্জন করতে পারেন, বা আমরা তো জ্ঞান অর্জন করার জন্য এটা শিখতে পারি। অবশ্যই তোমরা জ্ঞান অর্জনের জন্য সবকিছু শিখতে পারো, তবে এখন জ্ঞান অর্জনের সময় না, বুঝতে পারছো? এই যে তোমাদের আগের ব্যাচের অ্যাডমিশন ডান, সিরিয়ালে তোমরা অ্যাডমিশন তোমাদের হতে যাচ্ছে, এবং এই সময়টাতে তোমাকে একটু টু দ্য পয়েন্টে পড়তে হবে, কি আসবে না আসবে সেটা বুঝে পড়তে হবে, যদি সেটা না বুঝে পড়ো তাহলে জ্ঞান ঠিকই অর্জন হবে কিন্তু চান্সটা হবে না, বুঝতে পারছো?
তো আমাদেরকে একটু বুঝতে হবে কোনটা আমাদের লাগবে কোনটা আমাদের লাগবে না, এটা হচ্ছে মেইন জিনিস ফিজিক্সের ক্ষেত্রে, শুধু ফিজিক্স না কেমিস্ট্রি বায়োলজি সবগুলোর ক্ষেত্রেই। তবে যেটা হয়, তুমি বায়োলজি এবং কেমিস্ট্রি পড়তে গেলে পরে তোমার দেখো বইয়ের অলমোস্ট পুরোটাই পড়তে হচ্ছে, তাই না? বায়োলজি বইয়ের একটা পেজ আমি জানি তোমরা দাগাইতে দাগাইতে বই একদম ছিঁড়ে ফেলাও টাইপ অবস্থা, একদম মানে একটা লাইন আর বাকি থাকে না, কিন্তু ফিজিক্সে কিন্তু অবস্থাটা সেই রকমের না। ফিজিক্সের একটা পেজ থেকে তিনটা চারটা করে লাইন পড়লে দেখবা পেজ পড়া শেষ। আমার কোচিংয়ে যেদিন, ধরো আমি যখন তোমাদের মতো প্রিপারেশন নেই বুঝছো, কোচিংয়ে যেদিন ফিজিক্স পরীক্ষা থাকতো আমার সেদিন একটু রিল্যাক্সের দিন থাকতো, আমি সেদিন একটু চিল করতাম যে না অনেকদিন পরে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো। কারণ কি? কারণ ভাইয়ার ফিজিক্স পড়া শেষ করতে তেমন একটা প্যারা লাগতো না বুঝছো। ফিজিক্সে তো 20টা প্রশ্ন থাকে এবং আমার মনে হয় যে আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 20টা প্রশ্ন তার মধ্যে আমি একটাও ভুল করি নাই। তার মানে কি ভাইয়া কলেজে অনেক ভালো ফিজিক্স পারতো, ব্যাপারটা সেরকমও না। কিন্তু আমি আসলে বুঝতাম যে আসলে কোনগুলো আসবে কোনগুলো আসবে না, কোনগুলো আমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। এর ফলশ্রুতিতেই আমার প্রশ্নগুলো আমার কাছে ভীষণ রকম পরিচিত লেগেছে, আমার প্রিপারেশনটা হয়েছে একদম এক্সাম বেসড, বুঝতে পেরেছ? তো আমি ফিজিক্সে একদম মানে কি বলবো সর্বোচ্চ কনসেপ্টধারী মানুষ তৎকালীন সময় না থাকলেও আমার মার্কসটা ভালো আসতো, এবং দিন শেষে এটাই তো ম্যাটার করে, তাই না? আমি একটু দেখতে চাই তোমরা কয়জন জয়েন করেছো। ওকে ফাইন, আমরা 600-এর কাছাকাছি মানুষজন আছি মোস্ট প্রবাবলি। সো তোমরা একটু আরও, হ্যাঁ 600 ক্রস করে ফেলছে, তোমরা একটু মেনশন শেয়ার করে দাও, কার্পণ্যতা করিও না এই ব্যাপারে, এবং আমরা আমাদের পড়া শুরু করব। তবে আরও একটা ঘোষণা, যদি ধরো আমাদের এখানে 1000 মানুষজন ক্রস করে তাহলে আমরা একটু গল্পে যাব, কেমন? আজকে খালি পড়াশোনা হবে না, কারণ এরকম ফ্রি ক্লাস বা এই ব্যাপারগুলো তেমন একটা আমরাও পাই না তোমরাও পাও না। তো ফ্রি ক্লাসগুলোতে খালি পড়াশোনা করলে আবার বোরিং লাগে, পড়াশোনা তো আছেই তাই না? এখানে একটু এক্সপিরিয়েন্স দরকার, একটু অভিজ্ঞতা শোনার দরকার আছে। সব কিছু মিলিয়ে আমরা গল্পগুলো করব, কিন্তু তোমরা একটু মানুষজন আসো, কারণ খালি ময়দানে গল্প করতে ভালো লাগে না, একটু মানুষজন বেশি থাকলে গল্প করতে মজা লাগে, কেমন? মানুষজন আসতে আসতে আমরা একটু চ্যাপ্টারে ঢুকি, কেমন? তো চলো, আমাদের চ্যাপ্টার আজকে নিউটোনিয়ান বলবিদ্যা। এইখানকার যদি বলো যে একদম ভাইয়া প্রথম অবজেক্টিভ থেকে শুরু করেন, তাহলে প্রথম অবজেক্টিভটা হচ্ছে, দেখো এখানে বলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। তুমি বুঝতে পারতেছো যে ভাইয়া স্পর্শ বল মানে কোনো কিছু টাচ লাগবে, তাই না? অস্পর্শ বলে টাচের দরকার নাই। এবার তোমরা চাইলে কমেন্টও করে ফেলতে পারো, যদিও আমি সব দেখতে পারবো না, তবুও তোমরা করতে থাকো, আমি লাইভ শেষে দেখবো যে কে কে সঠিক উত্তর দিচ্ছ। ফাইন, তো তোমরা আমাকে বলো যে একটা অস্পর্শ বলের উদাহরণ আমাকে দাও তো। দেখো মহাকর্ষ বল একটা বল, এই বলে কি কোনো টাচের দরকার আছে? এই যে তুমি দূরে বসে আছো, আমি এখানে দাঁড়িয়ে ক্লাস নিতেছি, আমার আর তোমার মধ্যে কোনো টাচ আছে? টাচ নাই, তাই না? আচ্ছা, কিন্তু আমার ভর তোমার ভর পরিমাপ করে, আমার আর তোমার মাঝখানে ডিস্টেন্স পরিমাপ করে আমরা কিন্তু এখানে একটা মহাকর্ষ বলের মান বের করে ফেলতে পারি। তো এখানে বলটা কাজ করতেছে উইদাউট এনি টাচ, এটাকে তুমি একটা অস্পর্শক বল বলতে পারো। কিন্তু পরীক্ষায় আসবে হচ্ছে স্পর্শ বল কারা কারা, এটার জন্য তিনটা উদাহরণ, তিনটা বা চারটা উদাহরণ তোমার বইয়ে আছে, কেমন? এখন ধরো এই অনেক অনেক উদাহরণের ভিড়ে অনেক সময় আমাদের মনে থাকে না, তার জন্যই আছে আমাদের নেমোনিক, কেমন? সহজ করে মনে রাখার উপায়, আমি জানি তোমরা আর যাই হোক নিজের নামটা মনে থাকুক আর না থাকুক, সিরাজউদ্দৌলার খালার নাম খানা মনে থাকে তোমাদের, তাই না? তার নাম ছিল ঘসেটি বেগম, রাইট? ঘসেটি। সো তুমি যদি ঘসেটি বেগমকে স্পর্শ করো তাহলে এটা স্পর্শ বলের উদাহরণ হয়ে যাচ্ছে। ঘ দিয়ে কি মনে রাখবা? ঘ দিয়ে মনে রাখবো হচ্ছে ঘর্ষণ বল। ওকে, দন্তস্ব দিয়ে কি মনে রাখবা? এটা দিয়ে মনে রাখবো হচ্ছে সান্দ্র বল। আর এটা মনে রাখা যায় সংঘর্ষের ফলে সৃষ্ট বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল। আর ট দিয়ে মনে রাখবা হচ্ছে টানা বল। সো এই তিনটা হচ্ছে বা তিনটা বা চারটা হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। শেষ, তারপরে এই চ্যাপ্টারে কি আলোচনা করা হলো? মৌলিক বল। এইটা একটা অবজেক্টিভের খনি ভাইয়া, এই টপিকে আসতে চাচ্ছে, আমার মন বারবার বলতেছে তুমি মৌলিক বলটা পড়াও। কারণ কি, এটুকু যদি তুমি আমার সাথে একটু ধৈর্য সহকারে শুনে ফেলো, বিশ্বাস করো এটা থেকে যে কতবার প্রশ্ন আসছে, তুমি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুলে দেখো, এই চ্যাপ্টারের সব থেকে একদম কি বলবো তোমার কলমে যত কালি আছে এটা দিয়ে স্টার্ট দিয়ে ভরে ফেলার মতো পেজ হচ্ছে মৌলিক বল নিয়ে লেখা যে অংশটা, সেইটা। সো আমরা একটু মৌলিক বলে যাব। যাওয়ার আগে দেখতে চাই যে তোমরা আমাদের সাথে কতজন আসো, 650-এর মতো মানুষ আসো। সো আরও বন্ধুদের মেনশন দিয়ে দাও। আর হচ্ছে আজকে আমরা এইখানে হয়তোবা স্বয়ংসম্পূর্ণভাবে সব কিছু তোমাদেরকে দেখে দিতে পারবো না, কিন্তু আমাদের যে রেকর্ডেড ভিডিওগুলো তোমরা দেখতে পারবা সেইখানে কিন্তু আমরা একদম সব কিছু গুছিয়ে গুছিয়ে পড়াবো। এবং সেইখানে কী জিনিসগুলো থাকবে আমি তোমাকে একটু বলি, আমরা চেষ্টা করব ফিজিক্সের ক্ষেত্রে আমরা যদি প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি মেডিকেলের, তোমরা দেখবা যে এখানকার টিচাররা যে প্রশ্ন আমাদের মেডিকেলের টিচাররা যে কোশ্চেনগুলো করেন তারা হচ্ছে অপশনগুলোর মধ্যে একটু স্লাইডলি চেঞ্জ করে দেন, মানে এগুলো তোমার জন্য ট্র্যাপ,
একটা ফাঁদ, বুঝতে পারছো? তো আমি চেষ্টা করবো পড়ানোর সময় এই ফাঁদগুলো ডিটেক্টেড করে করে দেওয়ার জন্য, যেন এই ফাঁদে তোমরা না পড়ো, কেমন? আচ্ছা, তো আমরা আবার পড়ায় আসি। দেখো, মৌলিক বল কি জিনিস? মৌলিক বল হচ্ছে এমন একটা জিনিস, মৌলিক বলকে মানে এইটা এইটা অন্য কোনো বল দিয়ে তৈরি না, সোজা কথা, এটা একদম ইউনিক একটা বল, অকৃত্রিম একটা বল, কেমন? চারটা বল আছে মৌলিক বল, পরীক্ষায় চলে আসতে পারে। মৌলিক বল কয়টা? চারটা। কি কি? মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। অপশনগুলো কেমন করে থাকবে? এই যে ট্র্যাপ ডিটেক্টেড, দেখো অপশনগুলো থাকবে নিচের কোনটা মৌলিক বল নয়, একটা থাকবে মহাকর্ষ, দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয়, আরেকটা দিবে সান্দ্র বল, আরেকটা দিবে ঘাত বল। আমাকে বলো, সান্দ্র বল, ঘাত বল, এরা কি মৌলিক বলের মধ্যে তুমি পড়ছো? পড়ো নাই, তাই না? তাহলে এদেরকে দাগানো যাবে না, মৌলিক বল হিসেবে দাগানো যাবে না। আসো আমরা একটু এইখানে যে ছকটা আছে, মানে পুরো সব কথার জিস্ট কথা এই ছকের মধ্যে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। ছকটা একটু বুঝিয়ে বুঝিয়ে তোমাদের পড়াই দিই। আমি জানি অনেকেই পারো, কেমন? কিন্তু ব্যাপার যেটা হয় যে আমরা পরীক্ষার হলে কেন যেন গন্ডগোল পাকাই ফেলি, তাই না? পারলেও পরে পরীক্ষার হলে ভুল করে ফেলি। তো চলো এটা একটু আমরা দেখি। মহাকর্ষ বল মানে তুমি জানো? আমাকে বলো, তুমি কি এখন পর্যন্ত শুনছো এমন কথা যে মহাকর্ষ বলের জন্য দুইটা বস্তু বিকর্ষণ করে দূরে চলে গেছে? আমার মনে হয় না শুনছো, কোনোদিন শুনবাও না, এটা কখনো হয় নাই, তাই না? তো মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্মী বল। দেখো আমরা এই মৌলিক বলগুলো কোনটা আকর্ষণ কোনটা বিকর্ষণ ধর্মী সেটা নিয়ে আমরা গবেষণা করতেছি। ফাইন, তড়িৎ চুম্বক বল। দেখো তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দুইটা খুব মানে ইন্টারলিঙ্কড, বুঝছো? আচ্ছা, এটা আমরা তোমাদের পড়াবো না, তড়িৎ চুম্বক যখন পড়াবো তখন। আচ্ছা আসো, সিম্পলি চিন্তা করো, ধরো আমি একটা চার্জ নিলাম, পজিটিভ চার্জ, আরেকটাও পজিটিভ চার্জ, এদের মাঝখানে যে তড়িৎ বলটা কাজ করবে সেটা কি আকর্ষণ ধর্মী হবে না বিকর্ষণ ধর্মী হবে? আমি জানি তোমরা সবাই বলবো, ভাই এটা সমধর্মী চার্জ, এখানে বিকর্ষণ করবে, খুব ভালো কথা। আচ্ছা দেখি সব ঠিকঠাক আছে কিনা, দাঁড়াও। হ্যাঁ ঠিকঠাক আছে, তোমরা শুনতে পাচ্ছ আমাদের? ওকে, এবার আমি যদি বলি যে না একটা ধনাত্মক আরেকটা ঋণাত্মক, তাহলে কি এরা বিকর্ষণ করবে? না বিকর্ষণ করবে না, তখন তারা আকর্ষণ করবে। তাহলে দেখো এখানে তড়িৎ বল, তথাপি তড়িৎ চুম্বক বল, এটা আকর্ষণ ধর্মী হতে পারে, এটা বিকর্ষণ ধর্মী হতে পারে। ভাইয়া তাহলে এখানে কি লিখলো? এটা হচ্ছে একটা উভধর্মী বল, কেমন? এবার আসো সবল নিউক্লিয় বল, এটা কনসেপ্টটা একটু নিয়ে নিতে হয়। আমি জানি তোমরা এটা অনেকেই পড়ো কিন্তু ব্যাপারটা বুঝতে চাও না বা চেষ্টাই করো না, একটু না বুঝে পড়লে কিন্তু ভেজাল আবার, বুঝছো? তখন কিন্তু ঝামেলা। আসো সবল নিউক্লিয় বলটা একটু চিন্তা করি আমরা। তো তোমরা পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে জানো, এটা ধরো একটা পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ন থাকে। কেউ কি আমাকে বলতে পারবা নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন মানে প্রোটন আর নিউট্রনের যোগফল, তাই না? মানে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা আসো, ধরো এটা একটা সোডিয়ামের নিউক্লিয়াস, সোডিয়ামের নিউক্লিয়াসের ভেতরে কতগুলো প্রোটন থাকে? আমি জানি তোমরা পারবা, 11টা প্রোটন থাকে। তুমি যদি খালি প্রোটন দিয়ে বিবেচনা করো, জাস্ট আমার কথাটা একটু চিন্তা করো, প্রোটনগুলো কি ধনাত্মক চার্জযুক্ত? না ধনাত্মক চার্জযুক্ত। তো ধনাত্মক চার্জযুক্ত হলে তাদেরকে একজন একজনকে বিকর্ষণ করে দূরে চলে যাওয়ার কথা ছিল না? বলো, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, বিকর্ষণ করবে, খুব স্বাভাবিক কথা। পরমাণু নিউক্লিয়াস অনেক ছোট্ট একটা জায়গা, এই ছোট্ট জায়গাতে এতগুলো প্রোটন কেমন করে আসছে? ওরা বিকর্ষণ করে চলে যাচ্ছে না কেন? এই প্রশ্ন যখন উদ্ভব হইলো তখনই আমরা বুঝতে পারলাম যে এইখানে অন্য আরেকটা বল কাজ করতেছে, যেই বলটা এই নিউক্লিয়াসটাকে স্থিতিশীল রাখতেছে, প্রোটনগুলোকে বিকর্ষণ করতে দিচ্ছে না। এইখানে যে প্রোটনগুলো আছে সেই প্রোটনগুলো বিকর্ষণ করতেছে না, একসাথে আটোসাটো হয়ে আছে। সেই কনসেপ্ট থেকেই আমরা জানতে পারলাম সবল নিউক্লিয় বলের কথা। তাহলে এবার আমাকে ঝটপট বলে ফেলো, এই বলটা কি আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? দেখি একটু কমেন্ট চেক করি, তোমরা যারা আসো আমাকে শুনতেছো কিনা। হ্যাঁ সবাই লিখতেছো, এটা হচ্ছে আকর্ষণ ধর্মী বল, তাই না? নিউক্লিয়াসটাকে ফিক্সড রাখতেছে। এবার একটু দুর্বল নিউক্লিয় বলের কনসেপ্টটা নিয়ে আসি চলো। আচ্ছা আচ্ছা, এই লাইফ যারা করবা তারা কি খালি পড়াশোনাই করবা? মানে আমি কি খালি পড়ায় যাব? এই তোমাদের যে এতক্ষণ কষ্ট করে তোমরা শুনবা, তোমাদের কিছু দিব না আমি? অবশ্যই দিব। কি দিব? আমি ক্লাসের এক পর্যায়ে যখন তোমাদের উপস্থিতি সব থেকে বেশি থাকবে তখন হচ্ছে আমার গল্পগুলো মানে পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা নিয়ে তোমাদের সাথে গল্প করতে পারি। তারপর হচ্ছে কেমন করে তুমি অ্যান্সার করবা পরীক্ষাতে, হ্যাঁ দাগানো স্টাইলটা কেমন করে হবে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু এর জন্য কি করতে হবে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু বেশি করে শেয়ার করে দাও, কেমন? তাহলে বেশি মানুষ দেখতে পারবে, তোমার ফ্রেন্ড উপকৃত হলে ডেফিনেটলি তোমার কোনো ক্ষতি নেই। আসো আমরা একটু দুর্বল নিউক্লিয় বলটা বুঝে নেই। দুর্বল নিউক্লিয় বল, এটাও নিউক্লিয়াসের ভেতরে কাজ করতেছে। কার নিউক্লিয়াস? এটা কি উদ্ভিদ কোষের নিউক্লিয়াস নাকি প্রাণী কোষের নিউক্লিয়াস? না রে ভাই, এই একটা নিউক্লিয়াসও না, এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, তাই না? তোমরা শুনছো কিনা যে তেজস্ক্রিয় পরমাণু বলেও কিছু পরমাণু আছে,
তেজস্ক্রিয় পরমাণু হচ্ছে এমন পরমাণু যারা ভেঙে যায়, যাদের ভেতর থেকে আলফা বিটা এবং গামা রশ্মি বের হয়ে আসে। আচ্ছা, কারা তেজস্ক্রিয়? এই জগতের তেজস্ক্রিয় পরমাণুগুলো ভারী হয়ে থাকে। কেমন? সবথেকে ভারী কিন্তু স্থায়ী। কথাটা একটু বোঝার চেষ্টা করো। সবথেকে ভারী এবং স্থায়ী মানে কি? সেটা তেজস্ক্রিয় না এমন একটা মৌলের নাম হচ্ছে বিসমাত। কেমন? বিসমাতের পারমাণবিক সংখ্যা হচ্ছে 83। এরপর থেকে যারা আছে 84, 85, 86, 87, এরা সবাই তেজস্ক্রিয়তা শো করে। আচ্ছা ধরো আমি একটা তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াসের কথা বিবেচনা করতেছি। কেমন? আচ্ছা এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউট্রন থাকে, রাইট? সো এই নিউট্রনটা ওদের ক্ষেত্রে ভেঙে যায়, এবং একটা নিউট্রন ভাঙলে পরে কি তৈরি হয় জানো? একটা নিউট্রন ভাঙলে একটা প্রোটন তৈরি হয় আর একটা ইলেকট্রন তৈরি হয়। আচ্ছা আমাকে বলো, এই জগতে কোনো কালে শুনছো যে পরমাণু নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রনটা বসে থাকে? শুনছো? শুনো তো নাই, তাই না? তাহলে ইলেকট্রনটা কি এখানে থাকতে পারবে? পারবে না। তাহলে ইলেকট্রনের ভাগ্যে কি জুটবে? ইলেকট্রনটা তখন ছিটকে বের হয়ে আসবে। কোত্থেকে? নিউক্লিয়াস থেকে। পরমাণু নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে আসলো, তাকে একটু স্পেশাল করে আমরা নাম দিয়েছি। কি নাম দিলাম তার? বিটা কণা। তাহলে আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে বিটা রশ্মি মানে কি সেটা আশা করি তুমি বুঝতে পারছো। বিটা রশ্মি মানে বা বিটা কণা মানে আর কিচ্ছু না, কি? ইলেকট্রন। এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, ঠিক আছে? ওকে, আবার আমরা অনুসন্ধান করে দেখলাম যে নিউক্লিয়াস ভাঙলে পরে এখানে শক্তির তৈরি হওয়ার কথা, শক্তি নিয়ে বের হওয়ার কথা। তো বিটা কণা কিছুটা শক্তি নিয়ে বেরোচ্ছে, কিন্তু যতখানি শক্তি থাকার কথা ততখানি খুঁজে পাওয়া যাচ্ছে না। এইখান থেকে বিজ্ঞানী পাউলি উনি আরেকটা কণার কনসেপ্ট দিলেন আমাদেরকে। সেই কণাটার নাম কি বলো? নিউট্রিনো কণা। কি নাম বলো? নট নিউট্রন কণা, নিউট্রিনো। সো বাকি শক্তিটা নিয়ে আসতেছে হচ্ছে এই নিউট্রিনো কণা। আমার প্রশ্ন সেইখানে না, আমার প্রশ্ন হচ্ছে কেন নিউট্রন ভেঙে যাচ্ছে, কেন বিটা কণা নির্গত হচ্ছে, এটা কি কেন ভাঙতেছে? তখন আমরা আরেকটা বলের কনসেপ্ট পেলাম, সেই বলটার নাম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তার মানে দুর্বল নিউক্লিয় বল পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে দিতেছে। আমাকে বলো, কেউ যদি পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে দেয়, এটাকে তুমি আকর্ষণ ধর্মী বলবা না বিকর্ষণ ধর্মী বলবা, বলো? ডেফিনেটলি বিকর্ষণ ধর্মী, তাই না? যেহেতু ভেঙে দিচ্ছে। ওকে, তাহলে আমরা এদের ধর্মগুলো পড়ে ফেললাম। সব থেকে বেশি যেটা আসে তোমাদের পরীক্ষাতে, এই যে কোন বলটার জন্য কোন কণা কাজ করতেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার পরীক্ষাতেও আসছে, বিশ্বাস করো, আমার পরীক্ষাতে আসছে মহাকর্ষ বলের জন্য দায়ী কণা কোনটা, কোনটা বলো? গ্র্যাভিটন। গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে গ্র্যাভিটন, ইটস ভেরি ইজি। তড়িৎচুম্বক বল, দেখো তড়িৎচুম্বক বলের জন্য দায়ী কণাটার নাম হচ্ছে ফোটন। ফোটনের আবার বৈশিষ্ট্য কি? এর আবার চার্জ নাই, এর কোনো ভর নাই, আজব না? আচ্ছা, সবল নিউক্লিয় বল, এই যে নিউট্রন প্রোটন এদেরকে আটকে রাখছে, এইখানে যে কণাটা কাজ করতেছে তার নাম হচ্ছে মেসন এবং গ্লুয়ন, একটু মুখস্থ করতে হবে। দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কণাটার নাম ডব্লিউ এবং জেড বোসন, খুব খুব ইম্পর্টেন্ট। কেমন? এটা একটু পড়ে নিতে হবে। এবার দেখো, যদি আমরা আপেক্ষিক সবলতার কথায় আসি, ধরো এটা কিন্তু নর্মাল সবলতা না, এটা এটা হচ্ছে আপেক্ষিক সবলতা। ধরো আমার সবলতাকে এক ধরে নিলাম, আমার আর তোমার শক্তি পরীক্ষা হচ্ছে, আমার তুলনায় তুমি কতগুণ সবল সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক সবলতা। তো কারটাকে এক ধরে নেওয়া যায়? আমরা একবার মহাকর্ষ বলের সবলতাকে এক ধরে নিছি, আরেকবার সবল নিউক্লিয় বলের সবলতাকে এক ধরে নিছি। কেমন? মহাকর্ষ বলকে এক ধরে নিলে দেখো তার থেকে তড়িৎচুম্বক বল 10^39 গুণ সবল, অনেক, তাই না? সবল নিউক্লিয় বল দেখো আরও বেশি সবল, কত? 10^41 গুণ সবল। দুর্বল নিউক্লিয় বল কত? 10^30 গুণ সবল। আমরা যদি ওদের মধ্যে একটা ক্রম বানাই, বলো তাহলে সব থেকে সবল বলটার নাম কি? যার নামে সবল আছে সেই সব থেকে সবল, সবল নিউক্লিয় বল, রাইট? তারপরে তারপরে কে আছে? দেখো তড়িৎচুম্বক বল, তারপরে কে আছে? দুর্বল নিউক্লিয় বল, তারপরে কে আছে? মহাকর্ষ বল। দেখো মহাকর্ষের নামে মহা থাকলেও সে মহাদুর্বল, বুঝছো? আচ্ছা, এই যে শত দুম দিয়ে আমরা মনে রাখতে পারি তাদের যে ক্রমটা আছে। আচ্ছা, এখন ধরো তোমার পরীক্ষাতে মেনশন করে দিল সবল নিউক্লিয় বলকে, এইটা সবলতাকে আমরা যদি এক ধরে নেই, তাহলে পরে তড়িৎচুম্বক বলের সবলতা কত বা আপেক্ষিক সবলতা কত? তখন তুমি যদি 10^39 দাগাই দিয়ে আসো, হবে? জীবনেও হবে না, তখন তোমাকে দাগাইতে হবে 10^-2। সো এটা একটু মেমোরাইজের ব্যাপার, হ্যাঁ, একটু শিখে নিতে হবে, দেখে নিলেই পারবা। একইভাবে তখন মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা হয়ে যাবে 10^-41। ওকে, আর এগুলো দেখে নাও, ঠিক আছে? এবার চলো পাল্লাতে চলে আসি, এটাও খুব সিম্পল। দেখো তুমি আমার থেকে যত দূরেই থাকো না কেন, ডি এর ভ্যালু যতই হোক না কেন, ডিস্টেন্স যতই হোক না কেন, ডিস্টেন্সের এই এখানে ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে মহাকর্ষে যে সূত্র a=g(m1m2)d², তাই না? এই সূত্রে এফ এর একটা ভ্যালু তুমি পাবাই, মানে ডি এর ভ্যালু যতই বেশি হোক এফ এর একটা ভ্যালু থাকবে, হ্যাঁ, ওইটা অথবা অনেক ক্ষুদ্র হবে কিন্তু থাকবে, তাই না? তারপরে আমি কি বুঝতে পারলাম? আমি বুঝতে পারলাম যে মহাকর্ষ বল অসীম পর্যন্ত কাজ করবে। তড়িৎচুম্বক বল, এইটাও দেখো কুলম্বের একটা সূত্র আছে তড়িৎ বলের, তাই না? আচ্ছা,
সো ওইটার মধ্যেও সূত্র সেমই একদম, ওইটাও হচ্ছে অসীম পর্যন্ত কাজ করতেছে। নিউক্লিয় বল যারা আছে ওরা ভাই নিউক্লিয়াসের বাইরে কখনো কাজ করবে না। পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10^-15 মিটার, এর মধ্যেই সবল নিউক্লিয় বলটা কাজ করতেছে। দুর্বল নিউক্লিয় বল দেখো তার পাল্লা বা রেঞ্জ আরও কম, 10^-16 মিটার। আমি জানি যে তোমাদের অনেক বোরিং লাগলে লাগতে পারে, কারণ এখানে তথ্যে ভরপুর জিনিস, কিন্তু আমি আমার একটা দায়িত্ব সারলাম, নিউটনীয় বলবিদ্যা পড়াবো, আর এই জিনিসটা পড়াবো না সেটা একদম অন্যায়, কারণ এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, বুঝছো। আর দেখো ফিজিক্সের ক্ষেত্রে আর কি করতে হবে, এখন আবার আমরা গাইডলাইনে যাবো, ঠিক আছে। সো এই টপিকটা শেষ, আরো যদি একটু বলতে চাই, দেখো কার প্রকাশ কোথায় ঘটে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমার জন্য, মহাকর্ষ বলের প্রকাশ কোথায় ঘটে বলো। এই যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারা সবাই একসাথে সুন্দর করে, হ্যাঁ একদম কেউ কারোর সাথে ক্ল্যাশ করতেছে না, মহাবিশ্ব সুন্দর করে গঠিত, এর পেছনে মহাকর্ষ বলের প্রভাব আছে, তাই না। তড়িৎচুম্বক বলের প্রকাশ কোথায় ঘটে দেখো, এটার জন্য তুমি আবার একটা নেমোনিক মনে রাখতে পারো, সেই নেমোনিকটা কি বলো, ঘোড়ার আসর দিয়ে তুমি এটা মনে রাখতে পারো। ধরো ঘোড়ার আসরে এই যে তড়িৎচুম্বক বলের প্রকাশ ঘটে, সো ঘ ফর হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মধ্যে তড়িৎচুম্বক বলের প্রকাশ ঘটে, র ফর রাসায়নিক বিক্রিয়া। দেখো রাসায়নিক বিক্রিয়াতে এই ধনাত্মক আধান ঋণাত্মক আধান ইলেকট্রন প্রোটনের ব্যাপার আছে না, ব্যাপার আছে, তাহলে যদি এখানে এই ইলেকট্রন প্রোটনের ব্যাপার থাকে, চার্জের ব্যাপার থাকে, তাহলে সেখানে অবশ্যই কি তড়িৎ বল থাকবে, তার মানে তড়িৎচুম্বক বল থাকবে। আ ফর আণবিক গঠন, দেখো যদি আণবিক গঠনের জন্য দায়ীকে বলে অবশ্যই তোমাকে কি দাগাইতে হবে, তড়িৎচুম্বক বল। কেন, কারণ দেখো এইখানে আণবিক গঠন, অণু তৈরি করতে হলে অনেকগুলো পরমাণু দরকার, তাই না। সো দুইটা পরমাণু ধরো আমি এটা দাগাইলাম, এটা ধরো নিউক্লিয়াস আর এটা হচ্ছে পুরো পরমাণু, নিউক্লিয়াস পুরো পরমাণু, এই দুইটা মিলে হচ্ছে গিয়ে একটা অণু তৈরি করলো। আমাকে বলো এই অণুতে যে এই যে বলটা যে কাজ করতেছে এটা কি নিউক্লিয়াসের ভেতরকার বল, না এটা তো নিউক্লিয়াসের বাইরে, তাহলে কি এখানে নিউক্লিয় বল থাকতে পারে, থাকতে পারে না, এইটা তাহলে সেই তড়িৎচুম্বক বল। তো নিউক্লিয় বল ভাইয়া কি বললেন একটু আগে, যে বললেন ওইটা শুধুমাত্র নিউক্লিয়াসের ভেতরে, তাহলে একটু ভালো মতন ভাইয়ার কয়েকটা পয়েন্ট একটু খেয়াল করে নাও, যেটা পরীক্ষাতে অবশ্যই আসবে। দেখো যদি আমি বলি নিউক্লিয়াসকে স্থায়ী রাখার পেছনে কার ভূমিকা, তাহলে তুমি বলবা সবল নিউক্লিয় বল, নিউক্লিয়াস, শুধুমাত্র নিউক্লিয়াস। আমি যদি বলি ইলেকট্রন আর নিউক্লিয়াস মিলে যে পরমাণু তৈরি করতেছে সেখানে কার ভূমিকা, দেখো ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের বাইরের জিনিস, তো নিউক্লিয়াসের বাইরের জিনিসের মধ্যে তো কখনোই সবল নিউক্লিয় বল কাজ করবে না, তাহলে এখানে কোন বলটা থাকবে, তড়িৎচুম্বক বল, কারণ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, চার্জের ব্যাপার আছে, এটা তড়িৎচুম্বক বল। তারপরে আমি যদি বলি আণবিক গঠনের জন্য দায়ীকে, তখনও হচ্ছে এটা তড়িৎচুম্বক বল। আর একটা বাকি রয়ে দন্তুস্য, এটা দিয়ে কি মনে রাখবা, স্থিতিস্থাপকতা। তো এই পয়েন্টগুলো তোমাদের বইয়ে আছে, স্থিতিস্থাপকতা, এইগুলোকে আমরা একটু নেমোনিক দিয়ে মনে রাখলাম। সবল নিউক্লিয় বলের প্রকাশ কিভাবে ঘটে বললাম, দুর্বল নিউক্লিয় বল দেখো, দুর্বল নিউক্লিয় বলের ভূমিকাটা কি, সে হচ্ছে নিউক্লিয়াসকে ভেঙে দেয়, বা পরীক্ষা আসতে পারে বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন বল, কি দাগাবা, দুর্বল নিউক্লিয় বল। অনেক শুনছো, অনেক হয়েছে, চলো এবার আমরা বলছিলাম যে কিছু গাইডলাইন মূলক কথাবার্তা বলবো, কি কথা। দেখো ফিজিক্স বই পড়তে গেলে তুমি দেখবা যে অনেকগুলো পয়েন্ট আকারে জিনিস আছে, তাই না। আবার বায়োলজি বইয়ের ক্ষেত্রে দেখবা যে কিছু শব্দ একটু বোল্ড বোল্ড করে দিচ্ছে, তাই না, একটু গাঢ় গাঢ় করে দিচ্ছে, এগুলো কি তোমার জন্য লেস ইম্পর্টেন্ট নাকি বেশি ইম্পর্টেন্ট, কি মনে হয় তোমার, অবশ্যই বেশি ইম্পর্টেন্ট, তাই না। তো এইগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কেন, কারণ এখান থেকে প্রশ্ন করা অনেক ইজি। আমি ধরো যদি মেডিকেলের প্রশ্ন করতাম তাহলে পরে আমি এগুলো থেকেই করতাম, কারণ ধরো চারটা পয়েন্ট আছে, আমি একটা পয়েন্টে একটু স্লাইড চেঞ্জ করে দিলাম, অল্প একটু চেঞ্জ করে দিলাম, ব্যাস আমি এবার উপরে লিখে দিলাম নিচে কোনটা সত্য নয়, প্রশ্ন হয়ে গেল, তাই না। তাই এই জায়গাগুলো একটু ভালো মতনে ডিটেক্ট করে পড়তে হবে। তোমাদের কি মনে হয় মেডিকেলের প্রশ্ন কারা করেন, কারা দেখি কমেন্ট চেক করি, দেখি কেমন আছো তোমরা আমাদের সাথে, মেডিকেলের প্রশ্ন কারা করেন, এখনো তোমাদের লেখা আসতেছে না, আচ্ছা। আর যাই হোক মেডিকেলের ভাইয়ারা করে না, তাই না, মেডিকেলের ভাইয়ারা প্রশ্ন করে না, এইটা হচ্ছে জানার ব্যাপার। মেডিকেলের যে আমাদের সিনিয়র স্যাররা আছেন, হ্যাঁ যারা ধরো তোমার বাবার থেকেও বড় বয়সী, উনারা প্রশ্ন করেন। তো তোমরা কি একটা রোগের নাম শুনছো, দাঁড়াও, জুলজিতে অষ্টম অধ্যায় যদি পড়ে থাকো তাহলে শুনে থাকতে পারো, চালসে বলে, যে চালসে শুনছো কিনা, আচ্ছা না শুনলে শুনে নাও, এটা কি হয় আমি একটু বলে দিই, একটু জুলজিতে চলে গেছি আবার, হ্যাঁ উড়াল দিয়ে, আচ্ছা। সো চালসে মানে হচ্ছে চোখের যে উপযোজন ক্ষমতা, এটা আবার কি ভাই, আমাদের চোখের লেন্স আছে না, সেই লেন্সটা দেখো তুমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও করো তখন কি করতে হয়, ক্যামেরার ফোকাস মানে কি বলে ফোকাস একবার ক্লোজ করতে হয় আবার বড় করতে হয়, এরকম ব্যাপার আছে না, লেন্সটা ঘুরাইতে হয় কাছে দূরে ফোকাস করতে,
তোমার চোখে কি এরকম ব্যাপার আছে? আমি জাস্ট এইখান থেকে যদি এদিকে তাকাই ইনস্ট্যান্ট কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে, তাই না? আমাদের চোখ দেখো কত ভালো ক্যামেরা। আচ্ছা যাক, তো চালসে কখন হয়? এটা হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা। উপযোজন ক্ষমতা মানে হচ্ছে এই যে লেন্সটাকে বক একটু বাঁকতে হয়, আবার একটু সোজা হইতে হয়, তার যে বক্রতার ব্যাসার্ধের চেঞ্জটা করতে হয়, এই ক্ষমতাটাকেই আমরা বলি উপযোজন ক্ষমতা, বুঝছো? মানে আমরা যে কাছের জিনিস দূরের জিনিস ইনস্ট্যান্ট ফোকাস করে ফেলতে পারতেছি। আচ্ছা, তো এই উপযোজন ক্ষমতা যদি কারো হারিয়ে যায় তখন সেটাকে আমরা চালসে নামে ডাকি। বলো এই চালসে কাদের হয় জানো? এটা হয় হচ্ছে যাদের বয়স এই যে 40+, বুঝছো? তোমার টিচার যারা প্রশ্ন করবেন তাদের বয়স আর যাই হোক 40-এর নিচে না, হ্যাঁ অনেক বেশি, তাহলে তাদের কম বেশি চালসে থাকতে পারে কি পারে না? থাকতে পারে। এবং তারা যখন ধরো হতাশ চিত্তে যদি প্রশ্ন করেন, স্যার চশমা খুলে যদি বইয়ের দিকে তাকান, বলো তাহলে কি গাঢ় লাইনগুলো ভালো মতনে দেখবেন নাকি হালকা লাইনগুলো? গাঢ় লাইনগুলো ভালো মতো দেখবেন না? তো গাঢ় লাইনগুলো যদি ভালো মতনে দেখেন তাহলে সেখান থেকে উনি প্রশ্ন করে দিবেন। একদম লজিক দিয়ে বুঝাই দিলাম কেন আমাদের এই বইয়ের মধ্যে গাঢ় গাঢ় শব্দগুলোকে একটু ভালো মতনে পড়তে হবে, কেন পয়েন্ট আকারের জিনিসগুলো ভালো মতনে পড়তে হবে, এইগুলো যেন আমরা মিস না করি, ঠিক আছে? ফিজিক্সের প্রশ্ন একদম বলে কয়ে আসে, মানে যেগুলো খুব কমন সেগুলো আসে, আর যেটা না বললেই না গাইডলাইনের মধ্যে, সেটা হচ্ছে আপনারা যদি কেউ ফিজিক্স চ্যাপ্টার পড়ার পরে এখানকার পেছনের যেই অবজেক্টিভগুলো আছে, বইয়ের অনুশীলনীর যে অবজেক্টিভগুলো আছে, এইগুলো সলভ না করেন, আপনার প্রিপারেশান 40% বাদ থেকে যাবে ফিজিক্সের জন্য। মানে আমার পরের বছর বা তার আমার 2 বছর পরে কোনো একটা ইয়ারের প্রশ্ন আমি দেখছিলাম, মানে তখন মিলায় দেখা গেছে যে 10টা 12টা বা তারও বেশি প্রশ্ন একদম হুবহু হচ্ছে ইসাক স্যারের বইয়ের পেছনের অবজেক্টিভ অনুশীলনের অবজেক্টিভগুলো থেকে আসছে। বলো তাহলে আমরা এগুলো কেন পড়বো না? অবশ্যই পড়বো। চ্যাপ্টার শেষ করার পরে যদি স্যারের বইয়ের অবজেক্টিভগুলো না পড়ি তাহলে কিন্তু হবে না, অবশ্যই সেই প্রশ্নগুলো সলভ করবো। হ্যাঁ এখন বলতে পারো ভাইয়া ওইখানে তো কিছু বড় বড় অঙ্ক আছে, ওইগুলো কি আমরা করবো? ওইগুলো করার দরকার নাই, যেগুলো ক্যালকুলেটর দরকার হচ্ছে ওইগুলো দরকার নাই, কিন্তু যেগুলো মুখে মুখে করা যায় সেটা অবশ্যই তোমাকে করতে হবে। আমরা আমাদের পরের টপিকে চলে যাই। তো আমাদের পরের টপিকটা হচ্ছে কি পড়ানো যায় বলো? ঘাত বল নিয়ে আমরা একটু পড়তে পারি। ঘাত বল, তো প্রথমে জানতে হবে যে এই ঘাত বল খান আবার কি জিনিস। দেখো যে কোনো বল হলে সেটা ঘাত বল হয়ে যাবে না, কেন? কারণ ঘাত বলের কিছু শর্ত আছে। কিরকম শর্ত? এখানে বলের পরিমাণ খানা অনেকখানা হইতে হবে, এবং এখানে বল যে ক্রিয়া করবে সেই সময়টা হইতে হবে খুব কম, বুঝছো? মানে বেশি সময় ধরে কাজ করলে এটাকে ঘাত বল বলবা না। যেমন ধরো আমি যদি আলতো করে আমার হাতটা ছুঁয়ে দেই এটাকে আমি ঘাত বল বলবো না, কারণ এখানে আমি চাপ দিচ্ছি কিন্তু এটা অনেকক্ষণ ধরে চাপ দিচ্ছে, এটা ঘাত বল না। কিন্তু আমি যদি এখানে একটা থাপ্পড় দিই, দেখো থাপ্পড় দিছি বেশ অনেকখানি বল এবং খুব অল্প সময় ধরে দিলাম, তাহলে এটা কি? এটাকে ঘাত বল বলা যাবে। এরকম ঘাত বলের আরও কিছু উদাহরণ তোমার বইয়ে দেওয়া আছে। তুমি যখন একটা সুইচ চাপ দাও, ফ্যানের সুইচ, এটা একটা ঘাত বল। তুমি যখন গিটারে টুংটাং করো সেটা একটা ঘাত বল, বুঝতে পারতেছো? আচ্ছা, সো ঘাত বল একটা ভেক্টর রাশি, এইটার সব কিছু বলের মতোই কেমন, কিন্তু এইখান থেকে আরেকটা রাশি আমরা পাই যেটাকে বলে বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাত একটা ভেক্টর রাশি। বলের ঘাতকে আমরা যে দিয়ে প্রকাশ করি, কেমন যে আমরা কেমন করে পাই, যে পরিমাণ বল এখানে কাজ করলো সেটাকে তুমি যদি সময় দিয়ে গুণ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবা বলো? বলের ঘাত পেয়ে যাবা। আচ্ছা, তো এটা থেকে সিম্পল সিম্পল অঙ্ক থাকতে পারে আমাদের পরীক্ষাতে। ধরো আমি তোমাদেরকে বলে দিলাম যে 1 সেকেন্ড ধরে 40 নিউটনের একটা বল কোন একটা বস্তুর উপর ক্রিয়া করলো, এখানে বলের ঘাতের মান কত বলে ফেলো দেখি। 1 সেকেন্ড ধরে 40 নিউটন বল কোন একটা বস্তুর উপর ক্রিয়া করলো, এখানে বলের ঘাত কত? খুব সিম্পল, টি এর ভ্যালু এখানে 1 সেকেন্ড, এফ এর ভ্যালু হচ্ছে 40 নিউটন, তাহলে পরে আমাদের এখানে বলের ঘাত হয়ে যাচ্ছে 40 নিউটন সেকেন্ড, তাই না? এই সোজা অঙ্কগুলো আসলে আমরা একদম উড়াই দিব, রাইট? আচ্ছা, কিন্তু এইটা না এসে অন্যভাবেও আসতে পারে, কেমন করে? দেখো আমি একটু বলের ঘাতের ব্যাপারটাকে আরেকটা পর্যায়ে নিয়ে যাই। দেখো এ ফিজিক্যাল টু এম এ, এটা তোমরা জানো না, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এ ফিজিক্যাল টু এম এ। তো এম আমি লিখলাম, এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ আমরা কিভাবে লিখতে পারি? বেগের পার্থক্যকে আমি সময় দিয়ে ভাগ করে দিতে পারি। সো বেগের পার্থক্য হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে এম এ হয়ে গেল, কিসের বদলে লিখলাম? এটা এফ এর বদলে লিখলাম, আর সাথে তো এখানে টি গুণ আছেই, তাই না? সো এই টি আর এই টি কাটা, বাকি রইল কি তাহলে? এম ইন্টু ভি মাইনাস ইউ। এটাকে আমি একবারে লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ, রাইট? সো এইটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো বলো তো? এম ভি মানে হচ্ছে গিয়ে শেষ ভরবেগ, এম ইউ মানে হচ্ছে আদি ভরবেগ। তার মানে আমরা এখানে কি পাচ্ছি? ভরবেগের পরিবর্তন।
এই লাইনটা যদি ভুলে যাও বিশ্বাস করো গুনাহ হবে, একদম গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কেমন? বলের ঘাতকে আমরা বলতেছি ভরবেগের পরিবর্তনের সমান, খুব ইম্পর্টেন্ট, বলের ঘাতকে ভরবেগের পরিবর্তনের সমান ধরা হয়। সো তোমার কাছে দুইটা ভরবেগ দিয়ে দিল, একটা বস্তুর ভরবেগ দিল একশো, ধরো আদি ভরবেগ দিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, 100 কেজি মিটার পার সেকেন্ড, আর শেষ ভরবেগ দিল ধরো 200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে পরে তুমি কি করবা, শেষ 200 থেকে আদি 100টাকে বিয়োগ করবা, অ্যান্সার হয়ে যাবে 100। তো অঙ্কগুলো কিন্তু সোজা আসবে বিশ্বাস করো, এবং মানগুলো খুব এমন থাকবে যেন তুমি সলিউশন করতে পারো। এখন যেটা হয়, সবারই একটা ভীতি থাকে, হায় হায় আমার ক্যালকুলেটার নাই, এর মানে আমার মস্তিষ্কও নাই, এরকমই অনেকে ভেবে থাকো যে আমার মস্তিষ্ক বোধহয় ক্যালকুলেটার সাথে নিয়ে গেছে। চেষ্টাই করতে চাও না, এখনো অনেকদিন সময় বাকি, ক্যালকুলেশন রিলেটেড যে ঝামেলা সেটাকে তুমি উতরে ফেলো, তুমি নিজেই পারবা, আর কেউ পারবে না। এইটাকে, এটার জন্য কি করতে হবে, তোমাকে বেশি বেশি মুখে মুখে করা যায়, হাতে হাতে সলভ করা যায়, এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ক্যালকুলেটরকে তুমি হারাম বলে ধরে নাও, কেমন, এক পাশে সরায় রাখো, দরকারই নাই ক্যালকুলেটার ইউজ করার, সব হাতে হাতে করার চেষ্টা করো। যখন অনেক বেশি সলভ করবা তখন দেখবা তোমার হাত পেকে গেছে, মানে কি তুমি খুব কুইক টাইমে এটাকে সলভ করতে পারতেছো। এবং মেডিকেলে যেগুলো আসে ওইগুলো এমনই যে কাটাকাটি করা যায় বা সুন্দরভাবে শেষ হয় অঙ্কটা, ভয়ের কিছু নাই, বুঝছো? জাস্ট বিশ্বাস করতে শিখো যে তুমি মেডিকেলে চান্স পাবা, তুমি ক্যালকুলেটার ছাড়া অঙ্কটা করতে পারবা। আচ্ছা, এই তো গেল। সো আমরা এটা দেখলাম, আমরা একটু এখন পড়ার বাইরে কথা বলি, কি বলো? পড়ার বাইরে ভাইয়ার মেডিকেল ভর্তি পরীক্ষার দিন এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে একটু গল্প করি, কি বলো? কারণ আবার কবে তোমাদের সাথে এইভাবে দেখা হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে, আমি তো জানি না, তাই সুযোগ পেলেই গল্প করে নেই আর কি। আচ্ছা দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার দিন এটা একটা অদ্ভুত দিন, বুঝছো? আগের রাত্রে সবাই বলবে যে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, কিন্তু সেদিন ঘুম যেন আর আসতেই চায় না, এক ভয়াবহ ব্যাপার। মানে আমি ধরো আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি তো ধরো নর্মালি কেউ ধরো সকাল সকাল উঠে পড়ে, আবার কেউ ধরো রাত জেগে পড়ে, তা আমার স্টাইল ছিল হচ্ছে আমি রাত জেগে পড়তাম, সকালে একটু বেশি ঘুমাই নিতাম এরকম আর কি, ফজরের পর পর্যন্ত পড়ে তারপর ধরো একটু ঘুমাই নিতাম, এরকম হইতো। যাক, তো কিন্তু ভাবছি যে পরীক্ষার আগের দিন এরকম তো অবশ্যই করা যাবে না, পরীক্ষার আগের দিন একটু ঘুমাবো। তো আমি হচ্ছে ঘুমাই ধরো 12টার দিকে শুয়ে পড়ছি যে না এখন ঘুমাই যাব, কারণ সবাই বলছে 10টার মধ্যে ঘুমাই যায়, তো এটা তো ইম্পসিবল। তো আমি 12টার দিকে শুয়েছি, তো আমি একাত ওকাত করে আর ঘুমাইতে পারি না, 1টার দিকে ধরো ঘুমাইছি। আচ্ছা, তারপরে আমি ধরফর করে উঠে পড়ছি হচ্ছে 3:30-4টার দিকে, মানে আমি কতক্ষণ ঘুমাইলাম, আমি ঘুমাইছি মনে করো 2-3 ঘন্টার মতো, হাইস্ট 2-3 ঘন্টা। আচ্ছা, আমি ভাবছি আমার বোধহয় পরীক্ষার সময় হয়ে গেছে, বোধহয় সকাল হয়ে গেছে, মানে ভয়ে আমার ঘুম ভেঙে গেছে, বুঝতে পারছো? ঘুম ভেঙে দেখি যে না মাত্র ওই যে 4টা বাজতেছে এরকম। তারপর উঠে পড়লাম, বসে পড়লাম, তারপর একটু গোসল টোসল করলাম, ফ্রেশ হইলাম, কিছুক্ষণ পরে ফজর নামাজটা একটু পড়লাম, দোয়াটা করলাম আল্লাহর কাছে। এরপরে সময় যেন আর কাটে না, বুঝছো? মানে কখন পরীক্ষা দিয়ে বেঁচে যাবো এরকম একটা চিন্তা করতেছি। তো কি পড়বো না পড়বো, পরীক্ষার আগের দিন কি পড়বো এটার ব্যাপারে আমাকে কেউ গাইডলাইন দেয় নাই। তো আমি তখন আমি সবথেকে ভয় পাইতাম হচ্ছে বোটানির যে প্রথম চ্যাপ্টারটা, সেল এবং সেল স্ট্রাকচার, এটা তো আমি ভাবলাম যে এটা থেকে আর প্রশ্ন আসলে বোধহয় আমি ধরা খাই যাবো। তো আমি এই চ্যাপ্টারটা একটু উল্টায় উল্টায় গেছি সকালবেলা, এবং পরীক্ষার হলে যে দেখছি এখান থেকে কোন প্রশ্ন আসছিল আসছিল আমার অ্যাকুরেটলি মনে নাই, কিন্তু এটা একদম মানে মামুলি টাইপের প্রশ্ন ছিল, বুঝছো? শুধু শুধু এত কঠিন তথ্যগুলো আমি নিয়ে তারপর পরীক্ষার হলে গেলাম। আচ্ছা, পরীক্ষার হলে গেলাম ধরো কয়টার সময়, সবাই বলছে একটু আর্লি আর্লি চলে যেতে, আমিও 8:20-এর দিকে বেরোয় পড়ছি। আমার সিট পড়ছিল হচ্ছে কিশোরগঞ্জ, বুঝছো? এখানে অনেক স্যাড প্যাথেটিক কাহিনী আছে, গল্প বলা শুরু করলে ইচ্ছা হয় যে সবই বলে ফেলি। আচ্ছা, আমি একটু অলস টাইপের ছিলাম, তো আমার বন্ধুরা সবাই আগে আগে ফর্ম ফিল আপ করে ফেলছিল, এবং ওদের সিট, আমার কলেজ ছিল হচ্ছে সরকারি আনন্দমোহন কলেজ, বুঝছো? তো ওদের সিট হচ্ছে আনন্দমোহন কলেজে পড়ছে, কি মজা দেখো, নিজের কলেজে বসে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতেছি, আহ, এর থেকে আনন্দের আর কি হইতে পারে, তাই না? এর থেকে রিল্যাক্স ব্যাপার আর কি হইতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হলো না, আমি দেখলাম যে আমি যখন অ্যাপ্লাই করতে গেলাম তখন দেখলাম যে ময়মনসিং শহরে আর কোনো সিট ফাঁকা নাই, কি আজব ব্যাপার। তারপর আমাকে কি করতে হবে, রাজশাহী, বগুড়া, সিলেট, চিটং, এগুলো হচ্ছে মানে কেন্দ্র চয়েস দিতে হবে। এইটা আমার জন্য একটা ভয়াবহ রকমের একটা শকিং ব্যাপার ছিল, মানে আমি ওই দিন কী করবো বুঝতে পারতেছিলাম না। যেখানে আমার বন্ধুরা নিজের কলেজে বসে পরীক্ষা দিবে সেখানে আমাকে ডিটেক্ট করতে হলো যে রাজশাহী, বুঝছো, রাজশাহীতে যে আমি পরীক্ষা দিবো, আমার ময়মনসিং শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে যেয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। তো এটা হচ্ছে আমি একাই আমার অলসতার জন্য ব্যাপারটা আমার ভুল হয়েছে, আমি নিজেকেই দায়ী করলাম, আমি কারোর সাথে শেয়ারও করলাম না, নিজের ভেতর দুঃখ চেপে রাখলাম। এরপর কিছুদিন পর দেখতে পেলাম যে ময়মনসিং এর পাশে যে একটা কি বলে এটাকে কিশোরগঞ্জ জেলা আছে, কিশোরগঞ্জে হচ্ছে কেন্দ্রটা খুলে দিচ্ছে, আগে এটা অফ ছিল, শিক্ষার্থীদের চাপে এটা খুলে দিচ্ছে। তারপর আমি আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলাম,
দুইবার অ্যাপ্লাই করে মাথা হচ্ছে একদম গেল আর কি। তারপর স্বাস্থ্য অধিদপ্তর ইমেল করলাম, হাবি যাবি অনেক যে যা বলছে সব কিছু করছি যেন আমার আবেদনটা বাতিল না হয়ে যায়। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তোমাদের সাথে ওই লাইভ ক্লাসে হয়তো বা আমি আমার রেজাল্ট পাওয়ার আনন্দটা বলছিলাম, কিন্তু আমার অ্যাডমিট পাওয়ার আনন্দ যে কি প্রকট ছিল কেমন করে বলি তোমাকে। মানে আমি যে পরীক্ষা দিতে পারবো এটাই আমার জন্য একটা খুব মানে আনন্দের এবং খুশির একটা ব্যাপার ছিল। কেননা আমি ভাবছি আমি দুই জায়গায় অ্যাপ্লাই করছি, এখন যদি আমার কোনো জায়গায় অ্যাডমিট না আসে, আল্লাহর রহমতে আমার চলে আসলো হচ্ছে কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ ফার্মেসি থেকে বেশি দূর না, আমি পরীক্ষার একদিন আগেই সেখানে চলে গিয়েছিলাম। যাক সকালবেলাতে ফিরে আসি, সকাল 8:30টার মধ্যে আমি কেন্দ্রে চলে গেলাম। সেদিন আবার খুব রোমান্টিক পরিবেশ, মানে অক্টোবর মাসে ওইদিন বৃষ্টি হচ্ছে সকালবেলা এবং ওইখানে রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে আছে। আমাদেরকে মেডিকেল কলেজের ভেতরে ঢুকিয়ে ফেললো 9টার সময়। তারপর হচ্ছে আমরা ঢুকে গেলাম এবং আমরা সবাই একজন আরেকজনকে দেখতেছিলাম, আমার আমি আর কি অ্যাটলিস্ট সব মানুষকে দেখতেছিলাম যে এরা আমার প্রতিযোগী, এদের সাথে আমাকে ফাইট করতে হবে। এবং ওদেরকে দেখে আমার মনে ভীষণ নড়বড়ে অনুভূতি হচ্ছিল, কেন জানো? কারণ ওরা ভীষণ কনফিডেন্ট লুক দিতেছে, মানে আমার পাশের লোকজন এমনি আলোচনা করতেছে, আরে এটা পড়ছিস, ওইটা পড়ছিস, এটা পারিস, ওইটা পারিস। মানে আমি শুনে ভাবতেছি এগুলো কি আমি কখনো পড়ছি, এগুলো বোধ হয় আমি পড়ি নাই, আমি বোধ হয় ওদের সাথে আর পারবো না। মানে আমার নিজের এমন মনে হয়েছে, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে আগে বলে দিতে চাইতেছি যে তুমিও দেখবা এরকম, তুমি খুব সিরিয়াসনেস নিয়ে মেডিকেল কোচিং করে অনেক চেষ্টা করে পরীক্ষা দিতে গেছো, আর অনেকেই ধরো ইঞ্জিনিয়ারিং চিন্তাভাবনা আছে বা ভার্সিটি নিয়ে চিন্তাভাবনা আছে, ওরা সবাই পরীক্ষা দিতে যাবে এবং ওদের ক্ষেত্রে কিন্তু মেডিকেলটাই একদম ফার্স্ট প্রায়োরিটি না। সো ওদের হারানোর ভয়টা একটু কম, তোমার হারানোর ভয় একটু বেশি, তোমার নার্ভাসনেস একটু বেশি থাকা খুব স্বাভাবিক, বুঝতে পারছো? ওরা একটু চিল করবে এটাই স্বাভাবিক। এবং দেখে মনে হয় যেন আজকে ঈদ লেগে গেছে, সবাই এত সুন্দর জামা টামা পরে আসছে, এত সুন্দর গল্প গুজব, আমি শুনে থান্ডার্ড। আচ্ছা যাক, সো দাম দিলে চলবে না, অন্যরা অন্যদের মতো গল্প করুক, তুমি নিজের কাছে কনফিডেন্ট থাকবা, ঠিক আছে? যে না এখানে আমি আসছি, আমি ভাই জয় করতে আসছি, আমি ভাই চান্স নিতে আসছি, এখানে অন্য কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা, তারপর পরীক্ষার হলে ঢুকলাম। 9:30টার সময় আমাদেরকে রুমে ঢুকার অনুমতি দিল, বুঝছো? সেই যে 9:30 থেকে 10টা এই সময়টা আর যায় না। আমার ঘুমে আমি বারবার এরকম ঢুলু ঢুলু করতেছি, আমার মনে হচ্ছে আমি মরে যাবো ঘুমে, এত ঘুম লাগতেছে, কারণ রাত্রিবেলা ঘুমাই নেই, বুঝছো? ভীষণ ঘুম লাগতেছে, চোখগুলো একদম রক্তবর্ণ হয়েছিল মনে হয়। তারপর সেই সময় আসলো, ঘন্টা পড়লো, আমাদেরকে প্রশ্ন দিল এবং তোমাকে প্রশ্ন দেওয়ার পরে তোমাকে কিন্তু কি করতে হবে বলো, গোল্লা ভরাট করতে হবে ওই 1 ঘন্টা সময়ের ভেতরেই। তোমার যে রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, হ্যাঁ, ওইগুলো গোল্লা কিন্তু ওই 1 ঘন্টার ভেতরেই তোমাকে ভরাট করতে হবে। এরপর প্রশ্নটা নিলাম, প্রশ্নটা নিয়ে আমি কি অনুভব করলাম, ও বোর্ড তো ফাঁকাই আছে। সো আমি দেখলাম যে প্রথম দিকে প্রশ্নগুলো দেখে যাচ্ছি এবং আমার কনফিডেন্স খালি লো হইতেছে, কারণ আমি প্রথম 10টার মধ্যে বোধহয় 4টা পারতেছিলাম না। মানে আমার মনে হচ্ছে প্রশ্নটা এত কঠিন কেন, এত কঠিন কঠিন কেন লাগতেছে। তোমরা যারা ক্রিকেট খেলা দেখো ওরা বুঝবা, দেখবা ক্রিকেটাররা শুরুর দিকের বলগুলো কি করে, ছেড়ে দেয় তাই না, লিভ করে। আচ্ছা, বাউন্সার টাউন্সার দিলে প্রথমে কি ছক্কা মারতে চায়, ছক্কা মারতে চায় না, প্রথমে এই বলগুলো ছেড়ে দেয়। এগুলো ছেড়ে দেওয়ার কারণ কি, প্রথমে একটু থিতু হইতে চায় ওরা, তারপর যখন সেট হয়ে যায় তারপর ধুমধারাক্কা পিটায়, তাই না? আচ্ছা, তা আমার তোমাদের প্রতি যে অনুরোধ সেটা হচ্ছে যে প্রথমে এই ধুমধারাক্কা পিটাইতে যাও না, যেটা তোমার কনফিউশন সেটা দাগাইতে যাও না, ঠিক আছে? প্রথমে একটু প্রশ্নটা দেখে যাও, থরোলি 100টা প্রশ্ন দেখে যাবা তুমি, ঠিক আছে? কঠিন প্রশ্নগুলো তুমি মার্ক করে যাও। ধরো আমি তোমাকে একটু পরীক্ষা দেওয়ার স্টাইলটা নিয়ে যদি একটু তোমাকে ব্রিফ করি আমি, দেখো ধরো এই যে এইভাবে 100 পর্যন্ত প্রশ্ন, ফাইন, এইখানে ধরো 1 নম্বর প্রশ্ন একটা সোজা প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে মনে করো, রক্তের পিএইচ কত, এটা তোমরা পারো কিনা বলো, আমি জানি তোমরা এটা পারো, রক্তের পিএইচ হচ্ছে 7.4, তাই না? এটা তুমি দাগাই ফেললা, আরামসে দাগাই ফেলছো, 1 মিলিসেকেন্ডে দাগাই ফেলছো। আচ্ছা, পরের প্রশ্ন আসছে মনে করো যে আলোর বেগ কত, আমি জানি এটাও তোমরা পারো, আলোর বেগ হচ্ছে 3×10^8 মিটার পার সেকেন্ড, দাগাই ফেলছো, খুব ভালো কথা। 3 নম্বর পয়েন্টে ধরো একটা বড় অপশন আসছে, মানে বড় অপশন দিয়ে কিছু প্রশ্ন তোমরা দেখছো না, যে দেখি তোমরা কয়জন আসছো, তোমরা 570 জনের মতো আসছো। আচ্ছা ফাইন, সো 3 নম্বর প্রশ্নে দেখলা যে নিচে কোনটা সত্য, কোনটা সত্য নয়, কোনটা মিথ্যা, কোনটা মিথ্যা নয়, এই টাইপের প্রশ্ন দিচ্ছে। আচ্ছা, এখন তুমি পড়ছো একবার 4টা অপশন, পরে পরে তোমার কাছে মনে হইতেছে যে না তুমি কনফার্ম না যে আসলে কোনটা হবে এখানে অ্যান্সারটা। সো এইটা নিয়ে তুমি কলম কামড়ানো শুরু করছো, আমাকে বলো ঘড়ির কাঁটা কি থেমে থাকবে, মোটেও না, ঘড়ির কাঁটা একদমই থেমে থাকবে না, ঘড়ির কাঁটা কিন্তু চলতে থাকবে, তাই না? সো তুমি এখানে কলম কামড়াবা না, এই সময়টা তুমি ব্যয় করবা না, এই এই প্রশ্নটা তুমি কি করবা, একটা গোল্লা দিয়ে যাবা, ঠিক আছে? একটা গোল্লা দিয়ে তুমি স্কিপ করে যাবা, পরের প্রশ্নে চলে যাবা, প্রথমবার বেশি এটা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই। পরের প্রশ্ন ধরো 1 আর 2 এর মতো সোজা আসছে, দাগাই ফেলছো। 5 নম্বরে যে দেখছো আরেকটা ম্যাথ আসছে, একটা অঙ্ক আসছে, ধরো আসছে হচ্ছে ভর 10 কেজি
বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, তাহলে এর ভরবেগ কত হবে বলেন? এটার জন্য কি আপনার ক্যালকুলেটার লাগবে বা আপনাকে চিন্তা করতে হবে? মোটেও না, 10 আর 12 যোগ করে দিলে, গুণ করে দিলেই হয়ে গেল 120 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ হয়ে গেল। তোমরা যদি মনে করো যে ভাই এগুলো বানায় বানায় বলতেছে, একদম ভুল, এগুলো মেডিকেল আসা প্রশ্ন ভাই, বিশ্বাস করো। তো এই টাইপের ম্যাথ যদি আসে তুমি অবশ্যই দাগাই ফেলবা, কিন্তু ধরো একটা অন্য টাইপের ম্যাথ আসছে আর যেটা তুমি মনে হচ্ছে যে তুমি এটা পারতেও পারো বা নাও পারতে পারো, সো দেখা যাক এটা কি করা যায়। তো তুমি করা শুরু করছো, তুমি দুইটা সূত্র অ্যাপ্লাই করছো, হ্যাঁ এই দুইবারে তুমি এই অ্যান্সারটা পাইছো। এবার তোমার ভাগ্য এতই সুপ্রসন্ন, তুমি এসে দেখছো 5 নম্বর প্রশ্নে যে 4টা অপশনের মধ্যে একটাও, তোমার এই উত্তরটা একটাতেও নাই। তুমি এখানে সময় ব্যয় করছো হচ্ছে 3 মিনিট। সো 3 মিনিট সময় ব্যয় করার কনসিকোয়েন্স কি হবে আমাকে বলো? এই 3 মিনিট সময় ব্যয় করার কনসিকোয়েন্স হবে হচ্ছে তুমি যখন ধরো 94 নম্বর প্রশ্নে আসো, বুঝছো, 94 নম্বর প্রশ্নে যখন আসো তখন টিচার বলবে দাও বাবাজি খাতাটা দাও। কিন্তু 95 থেকে 100 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল ওইগুলো কিসের মতো ছিল জানো? এই যে 1 2 এটার মতো সোজা সোজা প্রশ্ন, তোমাকে 30 সেকেন্ড সময় দিলে তুমি আরামসে দাগাই ফেলতা, কিন্তু সেই সময়টা তুমি পাইলা না। কেন পাইলা না? এই যে শুরুতে যে সময় খাইছো, হুদাই হুদাই সময় খাইছো, বুঝছো? তোমাকে মাথায় রাখতে হবে বড় বড় ম্যাথ যদি একটু কঠিন ম্যাথ চলে আসে সেখানেও 1 নাম্বার, আবার সোজা প্রশ্নেও 1 নাম্বার, তাহলে কঠিন গুলাতে হুদাই সময় নষ্ট করবা না, এটা হচ্ছে বাইরের সাজেশন। সো তুমি প্রথমে কি করবা, 100টা প্রশ্ন দেখে ফেলবা। কতক্ষণে দেখবে 100টা প্রশ্ন? তুমি চেষ্টা করবা 30 থেকে 35, ধরো এটা 35 মিনিটে দেখে ফেলার চেষ্টা করবা 100টা প্রশ্ন। এবার তোমার প্রিপারেশন যদি খুব ভালো হয় তাহলে পরে তুমি কয়টা দাগাবা? ধরো এবারে যে 65 থেকে 75টা তোমার দাগাই ফেলার কথা, বা ধরো 60 থেকে 70টা তুমি অ্যাটলিস্ট দাগাবা প্রিপারেশন ভালো থাকলে। আচ্ছা বাকি রইলো কয়টা? ধরো 35টার মতো বাকি রইলো। হ্যাঁ হাতে তোমার সময় বাকি রইলো কত? 25 মিনিট। 25 মিনিটে বাকি 35টা প্রশ্ন যেগুলো তুমি স্কিপ করে আসছিলে সেইগুলোর দিকে এখন তুমি তাকাবা। তুমি বিশ্বাস করো আর নাই করো ভাইয়ার কথা এটা সত্যি হবেই, তুমি যখন আবার 3 নম্বর প্রশ্নে আসবা তখন দেখবা যে এই প্রশ্নটা তোমার কাছে আগের থেকে অনেক ইজি মনে হচ্ছে। মানে এটাই সত্য, ওই যে বললাম প্রথম দিকে বাউন্সারগুলো তো কঠিন অনেক খেলতে, কিন্তু পরের দিকে তো এগুলোতে ছক্কা মারা যায়, বুঝছো? 3 নম্বর প্রশ্নটা তো তখন দেখবা যে তোমার এটা মনে হয়ে যাচ্ছে। কারণ কি, পরীক্ষা যখন তুমি শুরু করো তোমার মাথার মধ্যে ফিজিক্স বই থাকে, তোমার মাথার মধ্যে কেমিস্ট্রি বই, বায়োলজি বই, সব কিছু নিয়ে তুমি একবার পরীক্ষা দিতে বসো, 100টা প্রশ্ন তুমি যখন দেখে ফেলো তখন তোমার মস্তিষ্ক ডিটেক্ট করতে পারে যে কতটুকু তথ্য নিয়ে যাচাই বাছাই করে পরীক্ষাটা শেষ করতে হবে, কতটুকু তথ্য তোমার আর দরকার নাই সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়, বুঝছো? কাজেই তখন মনে করা অনেক ইজি হয়ে যায় তোমার জন্য। তুমি যদি আগেই খামখেয়ালিপনা করে দাগাই ফেলতা তাহলে কিন্তু মানে এটা ভুলও হয়ে যেতে পারতো, দ্বিতীয়বার এসে দেখো তোমার কাছে এটা অপেক্ষাকৃত সোজা মনে হবে, বুঝতে পারছো? তখন আবার দাগাও, এভাবে দ্বিতীয়বার তৃতীয়বার চেক দাও, ঠিক আছে? এভাবে তোমার পরীক্ষাটা শেষ করো। কয়টা দাগাইতে হবে ভাইয়া ভালো মার্কস পাওয়ার জন্য কয়টা দাগানো উচিত? দেখো আমি আমার আমার পার্সপেক্টিভ থেকে বলি, প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে 85টা, আর যদি পারো তাহলে আপ টু 100টা, মানে 85 থেকে 95 এটা হচ্ছে একটা রেঞ্জ। এখন অনেকে বলে যে ভাইয়া আমি তো 80টা দাগাইছি, হ্যাঁ, এবং আমার মনে হয় যে 75টাই হয়ে যাবে বা 80টাই হয়ে যাবে, আমি তো ডিএমসি পাই যাবো। সো শেষে যে কি দেখা যায়, শেষে যে দেখা যায় যে ও আসলে ধরো পাইছে হচ্ছে 47। কেন ভাই এত কম কেন পাইলো? কারণ কি, ওই যে ওই ট্র্যাপগুলো ও ডিটেক্ট করতে পারে নাই। ও ধরো দাগাইছে যে থার্মোমিটার দিয়ে তাপ পরিমাপ করা হয়, এটাকে ও সত্য বলে দাগাইছে, আমাকে বলো থার্মোমিটার দিয়ে তাপ পরিমাপ করা হয় বাক্যটা সত্য নাকি মিথ্যা? দেখি একটু তোমাদের কমেন্ট দেখি, থার্মোমিটার দিয়ে তাপ পরিমাপ করা হয় বাক্যটা সত্য না মিথ্যা? আচ্ছা অনেক কমেন্ট, অনেক কমেন্টের ভিড়ে মানে অনেক কমেন্টের ভিড়ে তোমাদের এখনকার কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা যাক সেই কথা, সো থার্মোমিটার দিয়ে ভাই তাপ পরিমাপ করা হয় না, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়, বুঝছো? সো এটা যদি তুমি তাপ দাগাই দিয়ে আসো তাহলে হবে না। তাহলে তাপ কি দিয়ে পরিমাপ করা হয় বলেন? তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রটা তার নাম হচ্ছে ক্যালোরিমিটার, বুঝছো? এইভাবেই হচ্ছে তোমাকে ট্র্যাপে ফেলা হবে পরীক্ষাতে। আমি নিজেও অনেকবার ট্র্যাপে পড়ছি, পরে পরেই শিখছি এবং এখন তোমাদেরকে শিখাই, এই হচ্ছে ব্যাপার। সো এই জন্যই হচ্ছে যে তুমি যদি 80টা দাগাই রেখে আসো তাহলে তুমি ধরো 75 70 কেমনে পাবা? সো তোমাকে একটু দাগাইতে হবে, না দাগাইলে নাম্বার কেমনে পাবা? সো আমি দাগানোর পক্ষে, সো প্রশ্ন যতই কঠিন হোক 85টার কম দাগানো আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা
আর যদি সহজ হয় তাহলে তো 100টা পর্যন্ত দাগাবা। আচ্ছা এখন আবার কিছু প্রশ্ন থেকে যায় তোমাদের, আমি একটু তোমাদের মন পড়ে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আর কি, তোমাদের মনে এই প্রশ্নগুলো আসছে। ধরো কিছু প্রশ্ন এরকম থাকে যে ধরো এ বি সি ডি চারটা অপশন, এর মধ্যে তুমি নিশ্চিতভাবে বলে দিতে পারতেছো আমাকে যে ভাইয়া বি আর সি এটা জীবনেও হবে না, বি আর সি হবে না, এ আর ডি এর ভেতরে উত্তর লুকিয়ে আসছে, সো আমি কি এটা দাগাবো কি দাগাবো না, কি করব, তোমরা কি করবা বলো। আমি যদি হইতাম আমি অবশ্যই দাগাইতাম, বুঝছো? আমি এটা দাগাইতাম। কেন দাগাইতাম দেখো আমি লজিক দিয়ে তোমাদের বুঝাই দিই। ধরো তোমার 10টা প্রশ্নে এরকম সমস্যা, দুইটার মধ্যে কনফিউশন, তুমি 10টাই ফাঁকা রেখে আসলা, তোমার নিট গেইন এখান থেকে কিছু নাই, তুমি রিস্ক নিলা, কেমন? ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, তাই না? তুমি একটু সাহসীর পরিচয় দিলা, তো তখন কি হবে দেখো। ধরো আমরা যদি সম্ভাব্যতার অঙ্ক করে বের করি, হ্যাঁ এই যে দুইটার মধ্যে একটা হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 50%, ধরলাম তোমার 5টা হয়েছে আর 5টা ভুল গেছে, কেমন? তো তোমার 5টা হয়ে 5টা যদি ভুল যায়, তবুও আমরা হিসেব করে এখানে কি পাই জানো, +3.75 পাই, বুঝছো? তো 3.75 নাম্বার তো মোটেও কম না, তাই না? তাহলে আমি বলবো এই রিস্কগুলো তুমি নাও, তুমি বলো ভাই আমার ভাগ্যটা আপনার মতো না, আমার ভাগ্য খুব খারাপ, আমি ভাই দাগাইলে আমার 3টা হয় 7টা ভুল যায়, দেখো তাতে করেও তোমার কিন্তু 1.25 হাতে থাকতেছে, বুঝছো? না ভাই আমার আরো খারাপ, কত খারাপ ভাই, আমার মতো 2টা হয় আমার 8টা ভুল যায়, তাহলে তোমার সমস্যা নেই, লস নাই, তুমি 0 পাইতেছ। আর যদি বলো না ভাই আমার আরো ভুল যায়, আমার ভাই 1টাও হয় না, আমার 10টাই ভুল চলে যায়, তাহলে আসলে মানে এটাকে ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই, তুমি আসলে ব্যাপারটা পারো না, হ্যাঁ এই জন্যে, নাহলে ভাগ্য কখনোই এভাবে মারে না, তাই না? একদম 1টাও হবে না 10টার মধ্যে। আমার কথাটা কিন্তু ভালো মতন বুঝতে হবে, তোমরা যদি এটাকে মিস ইন্টারপ্রিট করো তাহলে কিন্তু হবে না। ভাইয়া কি বলছে, দুইটার মধ্যে কনফিউশন থাকলে দেন আমরা রিস্কগুলো নিব। এখন যদি বলো যে ভাইয়া আমি শিওর সি নাম্বারটা হবে না, এ বি এবং ডি এর মধ্যে অ্যান্সার আসছে, আমাকে দাগাবো না, বা তুমি যদি বলো ভাইয়া আমি তো জানি এ বি সি ডি চারটার মধ্যে একটার মধ্যে তো আসতেই উত্তর, মজা করে দাগাই, হবে না। ভাইয়ার কথা বুঝতে হবে, ভাইয়া বলছে দুইটার মধ্যে কনফিউশন, একদম কনফার্মলি তুমি দুইটা অপশনকে বাদ দিতে পারছো, তখন তুমি এই রিস্কগুলো নিবা, বুঝছো? আচ্ছা এটা গেল, দেন আমি কয়টা দাগাইছিলাম, আমি দাগাইছিলাম হচ্ছে 98টা, বুঝছো? 98টা দাগানোর পরে আমার কয়টা হয়েছিল, আমার হয়েছে 88টা, আমার ভুল গেছে হচ্ছে 10টা। আচ্ছা 10টা ভুল যাওয়ার জন্য আমার মাইনাস হয়েছে 2.5, সো আমার মার্কস ছিল কত, 85.5। যে ছেলেটা সেকেন্ড হয়েছে আমাদের ব্যাচে, ওর নাম শুভ কাকতালীয়ভাবে, আচ্ছা ওর নাম হচ্ছে শুভ মহাজন, বুঝছো? আচ্ছা ওকে আমরা সবাই মহাজন বলে ডাকি, কারণ আমাদের ব্যাচে অনেক শুভ, শুভতে একদম ভরে গেছে, মানে আমাদের এখানে কয়টা, অনেকগুলো শুভ হিসেবের বাইরে। আসো ও দাগাইছে 99টা, ওর হয়েছে 88টা, কিন্তু ও পাইছে হচ্ছে 85.25। আমি জানি এই গল্প আমি যখনই সবাইকে বলি আমার জন্য কারোরই আনন্দ লাগে না, এই শুভ মহাজনের জন্য অনেকের অনেক কষ্ট লাগে, সবাই ইস টিস করে একদম ফাটাই ফেলে, ইস কেন ভাইয়া একটু পাইলো না, মানে আমি গল্প বলতেছি যে এটার কোনো দাম নাই, মানে ও কেন একটু ভালো করলো না, এটার জন্য সবাই আফসোস করে। যাক তো ও 0.25 কম পেয়ে সেকেন্ড হয়ে গেছে, তোমাদের কাছে মনে হতে পারে এটা বোধহয় অনেক বড় ইস্যু, কিন্তু বিশ্বাস করো আমাদের ইন্টারনালি এটা কোনো ইস্যুই না, বুঝছো? মানে আমরা আমাদের কখনো মনেই থাকে না যে আসলে আমি ওর থেকে 0.25 বেশি পাইছিলাম, ও কম পাইছিল, এগুলো আমরা তারপর মেডিকেলে যাওয়ার পরে ভুলে যাই। যাক সেই কথা, দিন শেষে এইটাই ম্যাটার করে, মানে যে এই নাম্বারটা এটার জন্য আসলে যে পজিশনগুলো এরকম হয়ে যায়। দেখো আমি দুইটা প্রশ্ন, আমার পরীক্ষা শেষে 5-6 মিনিট সময় ছিল, আমি বসেছিলাম, আমি কি এই দুইটা প্রশ্ন দাগাবো কি দাগাবো না, কেমিস্ট্রির প্রশ্ন, আমি যদি হামিম ভাইয়ের ক্লাস করতাম তাহলে হয়তো ওই দুইটা প্রশ্ন পারতাম, কিন্তু আনফর্চুনেটলি হামিম হচ্ছে আমার জুনিয়র, হ্যাঁ তো ওর ক্লাস করে আমার সৌভাগ্য হয় নাই, ও খুব ভালো কেমিস্ট্রি ক্লাস নেয়। আচ্ছা ফাইন, সো আমি ওই দুইটা প্রশ্ন মানে কোনোভাবেই কোনো লাইনেই আনতে পারতেছি না, শেষ পর্যন্ত আমি আর দাগাই নেই, বুঝছো? এবং আমি যদি উল্টাপাল্টা দাগাই ফেলতাম তাহলে কিন্তু আমার এখানে এই যে আরও বেশি ভুল যাইতে পারতো, আরও বেশি নেগেটিভ মার্কিং হইতে পারতো, তাই সব কিছু হচ্ছে ঠিকঠাক মতো জাজ করতে হবে, হ্যাঁ সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে সুন্দর করে। সো এই হচ্ছে মোটামুটি পরীক্ষা দেওয়ার ব্যাপার স্যাপার নিয়ে একটা ব্যাপার, আর পরীক্ষার হলের কী কাহিনী ঘটে আজকে তো পড়া, কজন আছো তোমরা আমাদের সাথে দেখি কমেন্ট করো, গল্প হবে না পড়া হবে, গল্প হবে নাকি পড়া হবে, কমেন্ট কমেন্ট নিউ কমেন্টগুলো কই, গল্প হোক ভাইয়া গল্প, ও কেউ পড়তে চায় না,
এই সমস্যা বুঝছো, মানে আমাদের সমাজে কি যেন একটা ব্যাপার হয়েছে, কি ব্যাপার জানো? সেটা হচ্ছে যে মানে আমাদের এখানে যারা পড়ে এদেরকে হচ্ছে দেখবা যে আতেল বলে ডাকে, তাই না? মানে পড়া যেন একটা ঘোরতর অন্যায়, মানে পড়লে যেন গুনাহ হবে এরকম একটা ব্যাপার। এই তুই পড়িস, ছি ছি ছি, কি বাজে কাজ করিস! কিন্তু এইটা যদি তুমি ভেবে থাকো তাহলে একদম ভুল, বুঝছো? পড়া কখনো কোনো অন্যায় জিনিস না। এখন যদি এটাকে অন্যায় ভাবো বা আমি পড়তে সেরে যদি অন্যজন জেনে ফেলে তাহলে তো আমার পড়াও নিয়ে যাবে, তোমরা এরকম বিহেভ করো, কিন্তু এটা থেকে বেরোয় আসো। দেখো আমি কোনোদিনই হচ্ছে স্কুলে একদম মানে কি বলে খুব পড়ুয়া টাইপের লোকজন ছিলাম না, কিন্তু অ্যাডমিশনের সময় এমন হয়েছে আমরা দুইটা ফ্রেন্ড কোচিংয়ে যাইতাম রিক্সা করে, এবং যাওয়ার সময় আমি কোনোদিন এমন হয়নি বুঝছো যে পরীক্ষা দিতে গেলাম কিন্তু টপিকটা পড়ে শেষ করে যাইনি, বা আজকে সাধারণ জ্ঞানটা দেখে যায়নি, আজকের ইংলিশটা দেখে যায়নি, এরকম কখনো করি নাই। মানে আমি সব কিছু মানে সময় কম কিন্তু আমি দেখে যাব, আমি উল্টায় যাব, একবার চোখ বুলায় যাব, এমন চিন্তা চেতনা নিয়ে থাকতাম এবং এইটা কমপ্লিট করার চেষ্টা করতাম। তো মাঝে মধ্যে হয়তো আগে শেষ হইতো না, রিক্সাতে যাওয়ার সময় পড়ে পড়ে যাইতে হইতো বুঝছো। তো আমি দেখছি যে আমার স্কুলের একজন বান্ধবী, ও হচ্ছে আমার পাশ দিয়ে যাচ্ছে, ও দেখে যে আমি রিক্সায় বসে বসে পড়ে পড়ে যাচ্ছি, তো আমি ওর দিকে তাকাইছি এবং ও দেখছি যে একটু মুচকি করে হাসছে। তো অন্য সময় হলে আমি লজ্জায় মরে যেতাম, কিন্তু ওই সময় একদমই লজ্জা লাগে নাই, ও যখন হাসছে আমার তখন একদমই লজ্জা লাগে না, হাসুক আমার কি, আমার তো আমার পর আমাকে পড়তে হবে, তাই না? এখন যদি আমি না পড়ি, তারপরে যে কোচিং এর ব্যাচে ওইখানে আনন্দমোহনের সব 60 জন স্টুডেন্ট ক্লাস করতো, ওইখানে যদি আমাকে ধরো ওইখানে কি বলে নাম ধরে ধরে আর কি রেজাল্ট পড়া হয় যে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ওইখানে যদি আমি খারাপ করি তখন তো আমার ওইখানে লজ্জায় পড়তে হবে, তাই রাস্তার লজ্জাকে আমি ভুলে যাইতাম বুঝছো। তো পড়া কোনো অপরাধ না, অন্যায় না, যাই হোক। আচ্ছা শুনতে থাকো তোমরা, আমরাও কথা বাড়াতে থাকি। ও হ্যাঁ, পরীক্ষার হলের সিনারিও, দেখো প্রশ্ন আসলো তোমার কাছে, তুমি এটা দাগাইলা। দেখো আমি যদি প্রথম 10টায় 4টা না পেরে যদি আমি আফসোস করে মরে যেতাম যে কি হচ্ছে আমার সাথে, আমি বোধহয় পারবো না, তাহলে কিন্তু সত্যি আমি পারতাম না, তাই না? আমি ধৈর্য ধরে ছিলাম, আমি জানি যে শেষ দিকে সোজা প্রশ্নগুলো আমার জন্য অপেক্ষা করতেছে, তখন আমি সবগুলো পারবো। একবার যখন আমি ছন্দে চলে আসলাম, একবার যখন দেখলাম যে না আমি টানা 20টা দাগাই ফেলছি, টানা 25টা দাগাই ফেলছি, আরও দাগাই ফেলছি, তখন আমার কনফিডেন্স ডেভেলপ করতে থাকলো যে না 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 আমি তো পারতেছি, ইটস ওকে, সমস্যা নেই, বুঝছো। তো এমন করে আমি তোমাদের বললাম না যে 35 মিনিটে দেখে ফেলতে হবে, ভাইয়া 35 মিনিটে দেখে দাগাইছিল হচ্ছে 69টা, তারপরে বাকি 25 মিনিটে ওই যে বাকি 31টা নিয়ে কাজ করছি আর কি, বুঝছো, এই হচ্ছে ব্যাপার। আর পরীক্ষার হলে আশেপাশে তুমি যখন যে বসবা তখন দেখবে আশেপাশের লোকজন তোমাকে, যদি ধরো তুমি মেডিকেল কোচিং করে যাও আর পাশের একটা ছেলে বা একটা মেয়ে ধরো সে ভার্সিটি কোচিং করে গেছে, তাহলে এখানে তো তার হারানোর কিছু নাই, সে চেষ্টা করবে আমি যতটুকু পারি তার সাথে যদি 2টা 4টা আর কারোর কাছ থেকে শুনে নিতে পারি তাহলে তো আমার জন্য ভালোই হয়। তো তোমার সাথে সবাই ভাব জমাইতে চেষ্টা করতে পারে, তুমি একদমই পাত্তা দিবা না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার পাশে একটা ছেলে ছিল, ও আমাকে বলছে মানে ও আমার হচ্ছে মানে রোলটা আমার মনে ছিল, পাস ঘুরে আর কি এদিকে এসে ওর সিটটা পড়ছে, যাই হোক, ও শুরুতে আমাকে বলছে কি অবস্থা, কেমন আছো, কোত্থেকে আসছো, এইগুলা। বিশ্বাস করো আমি ওর সাথে পুরো পাথরের মতো আচরণ করছি, জড় বস্তুর মতো আচরণ করছি, বুঝছো, মানে আমি ওর সাথে কথা বলি নাই। তোমরা বলো ভাই আপনি কি এরকম মুডি, এরকম ভাব নেন? আমি সবসময় ভাব নেই না, কিন্তু তখন আমার মনে হয় আমার কথা বলতে ইচ্ছে করে নাই, এত টেনশন নিয়ে এত নার্ভাসনেস নিয়ে আমি কারোর সাথে কথা বলে আরো নার্ভাস হতে চাই নাই, বুঝতে পারছো? এবং আমি যদি তখন তাকে কথা বলতাম তার সাথে, দেখো সে পরীক্ষার মধ্যে আমাকে বলছে, বলার চেষ্টা করছে এটা কি হবে ওইটা কি হবে, বিশ্বাস করো আমি ভ্রুক্ষেপ করি নাই, আমি ওর দিকে তাকায়ও নাই। তো আমি যদি তাকাইতাম ওর দিকে, ধরো আমি ওকে 5টা প্রশ্ন বলে দিতে যে আমি ধরো যদি এখানে আর 5টা নাম্বার হারাইতাম, তো আমার জন্য তো আমার নাম্বারটা অনেক কমে যাইতো, তাই না? আমার পজিশন মিস হইতো। কিন্তু দেখো ও হয়তো বা ও ধরো কোনো রকমে পাস করছে বা কিছু একটা করছে, মানে ও যেহেতু পরীক্ষার হলে এরকম ডাকাডাকি করছে, ডেফিনেটলি ওর পরীক্ষা ভালো হয়নি, তোকে 5টা বলে দিলেও হয়তো বা ওর কিছু আসবে যাবে না, কিন্তু আমার 5টা প্রশ্ন যদি চলে যায় তাহলে আমার জন্য অনেক বড় কিছু। তাহলে কি লেসন পাইলা বলো? পরীক্ষার হলে কারোর সাথে কথা বলার কোনো চিন্তা ভাবনাই রাখো না, ভুলেও রাখো না, এটা কোনোদিন বাস্তবায়িত হবে না, কল্পনাই ভালো থাকবে, বাস্তবে এটা আর হবে না। আচ্ছা চলো আমরা একটু পড়ি, অনেকক্ষণ গল্প হয়েছে না, চলো আর একটু পড়ে নেই। হ্যাঁ তোমরা কি এখন চলে যাবো সবাই, মানে পড়ার কথা বলছি আর সবাই ভেগে চলে যাবা, এরকম হলে অন্যায়। আচ্ছা কি পড়া যায় এখন? আমরা একটা শেষ টপিক ধরো আমরা একটু কম করেই পড়ি আজকে, কি বলো? গল্প যেহেতু অনেক হলো, আমরা কি নিয়ে পড়তে পারি? আমরা একটু লিফট নিয়ে পড়াশোনা করতে পারি। তোমাদের নিউটনের গতির তৃতীয় সূত্রের একটা উদাহরণ হিসেবে লিফটের কথা এখানে বলা আছে। এখানে 5টা ক্ষেত্র দেওয়া আছে, অনেকেই বুঝো আবার অনেকেরই উল্টাপাল্টা লাগে, আমরা দেখি আজকে উল্টাপাল্টাগুলো ছাড়ানো যায় কিনা। লিফটে চড়ার এক্সপিরিয়েন্স নাই আমার মনে হয় যে আমার কথা যারা শুনতেছে এরকম কেউ নাই যে কোনোদিন ভাই আমি লিফটে চড়ি নাই, থাকার কথা না, তাই না? দেশের এখন সর্বত্র লিফটে ভরপুর। তো আমরা চিন্তা করি এটা হচ্ছে ধরো আমাদের লিফট। সো এটা হচ্ছে লিফটের তার, তাই না? এখন লিফট উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। ধরলাম সে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে, বুঝছো, সরি, হ্যাঁ সে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে, জিরো,
সে উঠবে হচ্ছে সাত তলাতে। এবার তুমি একটু কল্পনা করো, তুমি যখন জিরো থেকে সাত তলাতে উঠো, উপর দিকে উঠবা, কেমন তখন প্রথমে তোমার কি মনে হয়? একটু ভারী মনে হয় না? মনে হয় না যে এই কি হলো আমার সাথে, একটু আমি ওজন পেয়ে গেলাম, একটু ভার মনে হচ্ছে নিজেকে? তারপরে একটু পরে একতলা উঠার পরে তুমি আবার নর্মাল হয়ে যাও, তখন আবার নর্মাল লাগে। ওকে, তার মানে দেখো যখন সে উঠতে থাকে, যখন সে, তার বেগ এখানে জিরো, যখন সে উঠা শুরু করে তার একটা এক্সেলারেশন দরকার হয়, তাই না? একটা ত্বরণের দরকার হয়, তার বেগ তো পরিবর্তিত হচ্ছে, এখানে একটা ত্বরণ থাকে। সেই লিফটের ত্বরণকে আমরা ধরো এ ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে অভিকর্ষ ত্বরণ ধরো জি কাজ করতেছে। সো লিফট যখন এ ত্বরণে উপর দিকে উঠতে থাকে, তোমার ওজন তুমি কেমন করে বের করবা? তোমার ওজন তুমি বের করবা ডব্লিউ ইজ ইকাল টু, ডব্লিউ মানে হচ্ছে ওজন, বুঝছো? এম মানে তোমার ভর, এবং এইখানে শুধুমাত্র জি ত্বরণ কাজ করবে না, ধরো এটা এই পাশে লিখি, এখানে হচ্ছে জি প্লাস এ ত্বরণ কাজ করবে। মানে যতক্ষণ লিফট এ ত্বরণে চলতে থাকবে ততক্ষণ তোমার ওজন দেখো একটু বেড়ে যাচ্ছে, তাই না? ধরো এখানে নাইন, এটা জি কে আমরা ধরো টেন ধরে নিলাম, কেমন? হিসেবে সুবিধার জন্য জি যদি টেন হয়, লিফটের ত্বরণ যদি দুই হয়, তোমার ভর যদি 50 কেজি হয়, তাহলে দেখো তোমার ওজন তখন কত নিউটন হবে? 12। তাহলে এখানে 600 নিউটন হয়ে যাবে তোমার ওজন, দেখছো? আচ্ছা, কিন্তু নর্মালি তোমার ওজন কত ছিল? 500 নিউটন, 100 নিউটন ওজন তোমার বৃদ্ধি পেলো। এটাকে, এটা হচ্ছে কখন? যখন লিফটটা উপর দিকে উঠতে থাকবে এ এক্সেলারেশনে। আচ্ছা, ধরো দুই তলায় উঠার পরে সাত তলায় উঠবো তো আমরা আলটিমেটলি, তাই না? ধরো সেকেন্ড ফ্লোরে উঠছি আমরা, সেকেন্ড ফ্লোরে উঠার পরে কি হলো আমাদের? আমাদের এখানে এক্সেলারেশন জিরো হয়ে গেল। মানে কি? মানে এখন দুই থেকে সাত তলা পর্যন্ত সে সমবেগে উঠবে। সমবেগে উঠলে পরে কোনো ত্বরণ থাকবে না, তোমরা জানো। ত্বরণ যদি না থাকে তাহলে পরে এই সমীকরণে এর মান কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এর মান শূন্য হয়ে গেলে তোমার ওজন কি দাঁড়াবে? সেই এমজি, মানে নর্মাল ওজনই তুমি অনুভব করবা। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো। এই জন্যই লিফট যখন উঠা শুরু করে প্রথমে তোমার একটু ভারী মনে হয়, দেন আবার যখন সে সমবেগে চলতে থাকে, যখন তার কোনো ত্বরণ থাকে না, তখন তোমাকে আবার নর্মাল ওয়েট মনে হয়। আচ্ছা, এবার নামতে থাকলে কি হয়? দেখো ধরো সে সাততলাতে আছে লিফট, এই যে লিফট, সে কোথায় আছে? সাততলাতে বা সেভেন্থ ফ্লোরে আছে মনে করো। আচ্ছা, সে এ ত্বরণে নিচের দিকে নামবে, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে জি ত্বরণ। এ ত্বরণে সে নামবে ধরো কোন পর্যন্ত? ফিফথ ফ্লোর পর্যন্ত। তার এখানে এর ভ্যালু হচ্ছে 2। দেখো পাঁচতলা পর্যন্ত, মানে তলার ফ্লোর নিয়ে তোমরা আবার উল্টাপাল্টা করো না, ঠিক আছে? মানে ধরো এটা ফিফথ ফ্লোর, ফিফথ ফ্লোর পর্যন্ত তার একটা ত্বরণ থাকবে। সো এই সাততলা থেকে পাঁচতলায় নামার সময় তোমার ওজন কত দাঁড়াবে জানো? ডব্লিউ ইজিক্যাল টু এম জি মাইনাস এ। দেখো যখন হুট করে নামা শুরু করে তোমার মনে হয় এই পড়ে গেলাম, পড়ে গেলাম, এরকম একটা অনুভূতি হয়, তাই না? এই বুঝে এই এত হালকা হয়ে গেলাম কেন, এরকম একটা ফিল হয়। কারণ কি, তখন লিফটের এক্সেলারেশনটা থাকে, সে একটা ত্বরণ নিয়ে নিচে নামা শুরু করে, দেন সে সমবেগে নামতে থাকে। ধরো ফিফথ ফ্লোরের পর থেকে সে সমবেগে নামতে থাকবে, তখন কিন্তু এই এর ভ্যালু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তখন তোমার ডব্লিউ ইজ ইকাল টু এম জি থাকবে। বাট যখন সে এ ত্বরণ নিয়ে নামতে থাকবে, তখন তুমি কি করবা? এই যে তোমার ওজন হারাবে, তার মানে জি থেকে এটাকে মাইনাস করতে হবে। জিকে যদি তুমি 10 ধরে নাও, তোমার ভরকে যদি 50 ধরে নাও, একে যদি 2 ধরে নাও, তাহলে এখানে তোমার ওয়েট দাঁড়াচ্ছে কত বলো? 400 নিউটন, রাইট? মানে তোমার নর্মাল ওয়েট আমরা হিসাব করে পাইছিলাম হচ্ছে 500 নিউটন। এ ত্বরণ উপর দিকে উঠতে থাকতেছিল, এ ইজ ইকুয়াল টু 2, তখন তোমার ভর বেড়ে, সরি ভর না, ওজন বেড়ে, তোমার ওজন বেড়ে কত দাঁড়াইছিল বলো? 600 নিউটন। যখন আবার এ ত্বরণের নিচের দিকে নামতেছিল, এ ইজ ইকুয়াল টু 2, তখন তোমার ওজন কমে 400 নিউটন হয়েছে। মানে আমরা এটা বুঝতে পারলাম যে উপর দিকে উঠলে পরে ওজন বাড়ে, নিচের দিকে এ এক্সেলারেশনে নামলে পরে ওজন কমে, আর সমবেগে চললে, সমবেগে উঠে বা নামে কোনো রকমের চেঞ্জ নাই ওজনের। আচ্ছা, এবার আরও দুইটা বিশেষ ক্ষেত্র নিয়ে একটু কথা বলি, চলো। এই বিশেষ ক্ষেত্র কি? এই ধরো লিফটের তার ছিঁড়ে গেছে, কারোর সাথে এমন হয়েছে? না হোক কারোর সাথে, লিফটের তার এটা ধরো ছিঁড়ে গেছে। এবার লিফট কি একটা পরন্ত বস্তু না? লিফট একদম পরন্ত বস্তুর মতো পড়তে থাকবে না বলো? তখন তার এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বলো? জি হয়ে যাবে, রাইট? সো আমাদের নিচে নামার ক্ষেত্রে সমীকরণ ছিল, ওজনের সমীকরণ ছিল ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ। সো এখানে এ ইজ ইকুয়াল টু জি হয়ে যাচ্ছে, লিফটের ত্বরণ অভিকর্ষ ত্বরণের সমান হয়ে যাচ্ছে। তো তুমি এখানে এ মুছে জি বসাও বলো। তাহলে মুক্তভাবে যদি তোমার লিফট পড়তে থাকে, তখন তুমি ভেতরে আসছো, তোমার ওজন কেমন অনুভব হবে বলো? তোমার হচ্ছে ওজন শূন্য অনুভব হবে, তুমি মহাশূন্যের মতো অনুভব করবা, মনে হবে তুমি স্পেসে গেছো, বুঝতে পারছো? তখন তুমি নিচের দিকে কোনো বল অনুভব করবা না, তুমি চাইলে ভাসতে পারবা স্পেসের মতো। আচ্ছা, এখন ধরো আমরা রকেটের এই যে সামনের দিকে একটা, সরি লিফটের সামনের দিকে একটা রকেট লাগাইছি, বুঝছো? তার নিজের যে এক্সেলারেশন সেটা এখন অনেক বেশি, তার এক্সেলারেশন জি থেকেও বেশি। ধরলাম জি এর ভ্যালু হচ্ছে 10, সে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই এক্সেলারেশন নিয়ে নিচে নামতেছে। তাহলে কি কন্ডিশন হবে?
এই সমীকরণে একটু মানগুলা বসাই চলো। এম এর মান আমরা ধরছিলাম 50, জি এর ভ্যালু হচ্ছে 10, এর ভ্যালু কত ধরলাম 15, তাহলে তার ওয়েট কত আসতেছে 50 × -5, -250 আসতেছে না তার ওয়েট। ওয়েট ভাই -250 নিউটন, এই কথার মানে কি আমাকে বলো? ওজন কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ওজন হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এটা একটা দিক থাকবে। মাইনাস দিয়ে আমরা আসলে বুঝাচ্ছি যে দিকটাই চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার ওজন কোন দিকে কাজ করবে। লিফট যদি 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, মানে কি বুঝতেছো, পড়ন্ত বস্তুর থেকে অনেক বেশি স্পিডে নিচের দিকে নামতেছে, অনেক বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে, তখন তোমার মাথাটা যে এই ছাদের মধ্যে ঠেকবে, লিফটের ছাদে একটা ঠাস করে বাড়ি খাবা, বুঝছো? এবং তোমার ওজন ওই লিফটের ছাদের দিকে ক্রিয়া করতে থাকবে, পৃথিবীর কেন্দ্রের দিকে না। সো এই কন্ডিশনটাকে আমরা বলি, যখন তোমার ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া না করে লিফটের ছাদের দিকে ক্রিয়া করে, তখন আমরা এটাকে বলি অতিভারহীনতা। আর ওই যে যখন তুমি ওজন শূন্য অনুভব করতেছিল, যখন লিফট পড়ন্ত বস্তুর মতো পড়তেছিল, জি ত্বরণে পড়তেছিল, তখন এটাকে আমরা বলি শুধু ভারহীনতা। ভারহীনতায় কোনো ভার নাই, ভার মানে ওজন, ভারহীনতায় কোনো ভার নাই, কোনো ওজন নাই, ঠিক আছে? বাট অতিভারহীনতায় একটা ওজন থাকবে যেটা কিনা উপর দিকে ক্রিয়া করবে, বুঝছো ব্যাপারটা? অতিভারহীনতা কখন হবে? যখন লিফটের এক্সেলারেশন জি এর থেকে বেশি হবে। ফাইন, আমার মনে হয় এই টপিকটা আমরা শেষ করে ফেলছি। আচ্ছা, এবং দেখতে দেখতে আমরা অনেকক্ষণ পড়েও ফেললাম। আচ্ছা, আর কি কিছু পড়বো নাকি গল্প করে শেষ করব বলো? এই অনেকে বলতেছে শূন্য ত্বরণ অনুভব করতে চাই। আচ্ছা, তুমি স্পেসে যাও, অনুভব করতে পারবা, লিফটের তার ছেড়ে কি দরকার বলো? আচ্ছা, অনেকেই বুঝতে পারছো, তো এটা আমার জন্য আনন্দের, বুঝছো? টিচার যখন পড়ায়, বাচ্চারা যখন বলে ভাইয়া বুঝছি বা স্যার বুঝছি, তখন দারুণ লাগে। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে ভাইয়া মেডিকেলে 200-তে কত লাগে সর্বনিম্ন? মেডিকেলে ভর্তি পরীক্ষা তো 300-তে হয় রে, 300-র মধ্যে 200 হচ্ছে তোমার জিপিএতে, বুঝছো? মানে তুমি যদি 2টাতে A+ পাও, তাহলে তো তোমার 200-তে 200 হয়ে গেল। এবার অ্যাডমিশন টেস্টে 100-র মধ্যে তুমি কত পাবা? 100-র মধ্যে ধরো এই বছর আমার অ্যাকুরেট নাম্বারটা মনে নাই, অ্যারাউন্ড 70-তে চান্স হয়েছে, বুঝছো? মানে তুমি যদি 70+ পাও, দেন এইটুকু বলা যায় যে না তুমি চান্স পাবা, আশা করা যায়, বুঝছো? আর ঢাকা মেডিকেলের জন্য ধরো 80 টার্গেট নিয়ে পড়বা, 80-র বেশি পাইলে ঢাকা মেডিকেল পাবা, এটুকু মোটামুটি বলা যায় আর কি। এক এক বছর এক এক রকমের হয়, প্রশ্ন একটু কঠিন হইলে ব্যাপারটা একরকম, প্রশ্ন সোজা হইলে আরেক রকম। ওকে, আচ্ছা, এখন অনেকে বলতেছে ভাই গাইডলাইন, এখন কাহিনী হচ্ছে দেখো, গাইডলাইন আমি দিলাম কিন্তু তুমি সেটা শুনে খুব আনন্দ পাচ্ছ কিন্তু আর সেগুলো মানতেছো না, তাহলে কিন্তু হবে না। দিন শেষে পড়তে কাকে হবে বলো? তোমাকেই হবে, তাই না? এখন ধরো তুমি অনেক পড়লা কিন্তু পরীক্ষার খাতায় ঠিকঠাক মতো দিলা না, পরীক্ষার খাতায় যে ভুলভাল দাগায় আসলা, এই দায়টা কার? তোমার না, এই দায়টা একদমই তোমার। কেউ তো আর তোমার বাসায় এসে চেক করে যাবে না যে দেখি এই ছেলেটা এই মেয়েটাকে একটু দেখে আসি যে ও কেমন পড়াশোনা করলো, ও পরীক্ষাটা বোধহয় একটু খারাপ দিয়ে ফেলছে, যাক ওকে চান্সটা দিয়ে দেই, এমন করে কেউ কি বলবে? বলবে না। দিন শেষে তোমার পরীক্ষার খাতাটাই হচ্ছে বিবেচ্য ব্যাপার, তাই পরীক্ষাতে ভালো পারফর্ম করা শিখতে হবে। কেমন করে শিখবো আমরা? পরীক্ষাকে ভয় পাওয়া যাবে না, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আজকে নাম্বার কম পাইছি, কালকে চেষ্টা করবো আর একটু বাড়ানোর। আজকে ধরো আমি 100-তে 60 পাইছি, কালকে যদি আমি ভাবি না 80 না পাইলে আমি মরে যাব, তাহলে কিন্তু দেখো এটা একটু অসুস্থ ব্যাপার হইলো। তুমি চেষ্টা করো যে কালকে আমি 65 পাবো, তারপর দিন আমি 70 পাবো, তারপর দিন 75, এরপর দিন 80, ধীরে ধীরে ছাও। কেমন আদু ভাই গল্পে, আদু ভাই গল্পটা পড়ছো কিনা জানি না, একটা সুন্দর লাইন ছিল যে গাছ লক লক করে বেড়ে ওঠে অল্প বাতাসেই সেটা ভেঙে পড়ে। তো তোমার লক লক করে বাড়ার দরকার নাই, তুমি একটু একটু করে পরিশ্রমটা বাড়াও, ঠিক আছে? তাহলে দেখবে তোমার নাম্বারটাও বাড়তেছে। নাম্বার বাড়তেছে না, হতাশ হয়ে না, চেষ্টাটা চালায় যাও। দীর্ঘ সময় তো এখানে অনেক উত্থান পতন হয়, শুরুর দিকে অনেকে দারুণ স্টার্ট দেয়, অনেক ভালো নাম্বার পায় শুরু করে, মাস পথে হাঁপিয়ে উঠে, দরকার কি? তুমি একটা নির্দিষ্ট পেজ নিয়ে গিয়ে যাও, ঠিক আছে? এবং নিজের নাম্বারটাকে মেনটেন করো। বন্ধু কততম হয়ে গেল এইটা নিয়ে টেনশন করে নিজে মরে যায় না, নিজের নাম্বারটা নিজে প্রত্যেকদিন দেখো যে এটা প্রোগ্রেস করতেছে কিনা, তোমার নাম্বার ফল করতেছে কিনা, নিজের সাথে নিজের প্রতিযোগিতাটা করো, বুঝছো? আচ্ছা, আমরা যদি শেষ একটা টপিক, একদম এই চ্যাপ্টারের যে শেষ জিনিস,
এখানে আরো অনেক কিছু আছে, আমরা হচ্ছে তোমরা যখন আমরা আমাদের সাথে ফুললি জয়েন্ট হবা তখন আর কোনো কিছু বাদ যাবে না, তাই না? তখন আমাদের সময়ের অভাব নাই, তখন আমরা অনেক অনেক দীর্ঘ পর্যন্ত অনেক সবকিছু পড়াবো। মানে ধরো তুমি যদি ধরো আমি চেষ্টা করতেছি তোমাদের লেকচারগুলো এমন করে বানানোর, আমাদের যে ওই মেইন কোর্সের জন্য যে লেকচারগুলো শ্যুট করতেছি ওইখানে চেষ্টা করতেছি যেন তোমরা পাশে একটা সামনে একটা বই খোলা রেখে যদি ধরো আমার লেকচারগুলো শুনতে থাকো এবং সেই কথাগুলো যদি তোমাদের মস্তিষ্কে ভালো মতো ঢুকায় রাখো, আমি বিশ্বাস করি যে তোমাদের 20টা মার্কস এইগুলো অপরিচিত কোনো জায়গা থেকে আসবে না, মানে আমাদের পড়ার মধ্য থেকেই আসবে, বিশ্বাস করো। একদম সব কিছু কমন পড়বে বলে আমার বিশ্বাস, এমনটাই হয়ে আসতেছে তোমাদের ক্ষেত্রে, এমনটাই হবে, বুঝতে পারছো? তাহলে কি করতে হবে, জাস্ট আমাদের একটু কনসেন্ট্রেশন দিতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে, ভাইয়ের সাথে থাকতে হবে। তো চলো আমরা একটু শেষ একটা টপিক পড়ে নিই, একটু সংঘর্ষ নিয়ে কথা বলে নিই, কেমন? কলিশন। সো এইখানে তোমার বই দুইটা উদাহরণ দেওয়া, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাই না? এই দুটার মানে কি আমাকে কেউ বলতে পারবা? স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা তখনই বলি যখন ধরো দুইটা জিনিস এসে কলিশন হলো, যেমন গতিশক্তি নিয়ে তারা আসছিল, গতিশক্তির একটু খরচ হয় নাই, তারা আবার সেই গতিশক্তি নিয়ে ফেরত গেছে, বুঝতে পারছো? মানে কি গতিশক্তির কোনো চেঞ্জ হয় নাই, বস্তু এ এবং বি দুইটা বস্তু, সো এরা ধরো তার মধ্যে ছিল 50 জুল গতিশক্তি, তার মধ্যে ছিল 40 জুল গতিশক্তি, তো তারা এই গতিশক্তি নিয়ে এসে ক্ল্যাশ করছে, কলিশনের পরে তারা আবার এই পথে ফিরে গেছে এবং তাদের গতিশক্তি চেঞ্জ হয় নাই, বা ধরো মোট যে গতিশক্তি ছিল 50 আর 40 90 জুল, এই দুইটার যোগফল করে তারপর আমরা 90 জুলি পাচ্ছি, মানে গতিশক্তি খরচ হয় নাই, তখন আমরা এটাকে বলতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষ। আমাদের আশেপাশে যত সংঘর্ষ দেখো ম্যাক্সিমামই অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক ধরা হয় তাহলে কাদেরকে? ইস্পাতের দুইটা বলের ভেতরে বা কাচের দুইটা বলের ভেতরে তুমি যদি সংঘর্ষ ঘটাও তখন এটাকে পূর্ণ স্থিতিস্থাপক বলে ধরা যায়। আচ্ছা অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ কি? দুইটা মাটির দলা তুমি যদি একটা ক্যারেক্টার সাথে ধাক্কা লাগাও, এরা যেই বেগে ছুটে আসছিল এই বেগে আবার ছুটে যাবে? কখনোই না, এরা দলা পাকায় পড়ে থাকবে, এদের গতিশক্তি শূন্য হয়ে গেল, গতিশক্তি চেঞ্জ হয়ে গেলে সেটাকে তো তুমি স্থিতিস্থাপক বলতে পারবা না, তাই না? আচ্ছা এখন এখানে বিশেষ ক্ষেত্র বলে 5টা পয়েন্ট দেওয়া আছে, আমার ভাই পয়েন্ট খুব ভালো লাগে, পয়েন্ট যদি না পড়ো তাহলে কিন্তু অনেক প্রশ্ন মিস হয়ে যাবে। আমি যদি একটু করে তোমাদেরকে দেখাই কি কি পয়েন্ট তোমার বই আছে, সামনে বই থাকলে খুব ভালো বুঝতে পারবা, কিন্তু বলতেছি তুমি ডিটেক্ট করো। সো কি বললাম, হ্যাঁ 5টা পয়েন্ট দেখো, প্রথম পয়েন্টে কি লেখা আছে আমি জাস্ট তোমাকে বুঝাই। এখানে ধরো এই বস্তুটার ভর M1, এই বস্তুটার ভর হচ্ছে M2, এবং M1 = M2, ঠিক আছে? মানে দুইটা বস্তুর ভর কেমন? সমান। এবার ওর বেগ ধরো 3 মিটার পার সেকেন্ড, ওর বেগ ধরো 5 মিটার পার সেকেন্ড, এদের মধ্যে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে এরা আবার উল্টা দিকে ফিরে গেল মনে করো, কিন্তু তখন কি হবে জানো? তখন এদের মধ্যে বেগ বিনিময় হবে। যদি সমান ভরের হয়ে থাকে তাহলে যে এ বস্তুটার আগে বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, বি এর ছিল 5 মিটার পার সেকেন্ড, এখন এর হয়ে যাবে 5, বি এর হয়ে যাবে 3। সমান ভরের দুইটা বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষ করে তাহলে তাদের মধ্যে কি হয় বলো? বেগ বিনিময় হয়, এটা আমরা শিখতে পারলাম। আচ্ছা ধরে নেই আমরা যে এইবার এ বস্তুটা হচ্ছে স্থির, এইটার বেগ হচ্ছে 0, ভর হচ্ছে M1। আচ্ছা বি বস্তুটা এটার দিকে ছুটে আসতেছে, এটা ভর M2 এবং শর্ত সেম M1 = M2, এইটার বেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড, এটা এসে একটা ধাক্কা মারলো এখানে, এর মধ্যে কি কাহিনী ঘটবে জানো? বি এর বেগ হয়ে যাবে 0 এবং এ তখন 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। স্থিতিস্থাপক সংঘর্ষে এই ব্যাপারগুলো ঘটে, বুঝছো? মানে একটা দুইটা সমান ভরের বস্তু তার মধ্যে একটা স্থির আর একটা গতিশীল, যদি ধাক্কা লাগে তাহলে স্থির বস্তুটা গতিশীল বস্তুর বেগ নিয়ে চলতে থাকবে, গতিশীল বস্তুটা স্থির হয়ে যাবে। ইন্টারেস্টিং না? আচ্ছা আরো কিছু জিনিস, সমান ভর যদি না হয় তাহলে কেমন হবে ভাইয়া? চলো একটু দেখি। তোমার বইয়ের 4 এবং 5 নম্বর পয়েন্ট, আচ্ছা ধরো একটা অনেক ভারী বস্তু একটা হালকা বস্তু, ধরো আমরা এর জন্য ধরে নিই একটা ভারী বস্তু হিসেবে আমরা ধরো একটা বিমান ধরে নেই, ঠিক আছে? ধরো এই যে একটা আমি বিমান আঁকবো কেমনে, আচ্ছা একে ফেলি যা হয় আর কি, এই যে বিমান, ওকে সো এই হচ্ছে বিমান, বিমানটা যাচ্ছিল, হ্যাঁ যদিও আমি যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষের না, তুমি কল্পনা করে নাও যেটা ভাইয়া ধরো স্থিতিস্থাপক, বিমানের ভর অনেক বেশি, তাই না? ওর যাত্রা পথে ধরো এই আরামকে দাঁড়ায় বসে এখানে একটা মশা বাতাস খাচ্ছিল, ঠিক আছে? মশা এখানে বসেছিল মনে করো। আচ্ছা আবার বলতেছি মশা আর বিমানের সংঘর্ষ স্থিতিস্থাপক হবে না, কিন্তু ধরে নাও কল্পনা করে নাও যে এরা ধাক্কা খেলে কোনো গতিশক্তি হারাবে না, ফাইন। সো মশার বেগ এখানে কত? মশাটার বেগ হচ্ছে এখানে ধরো 0,
আর এই ভারী বস্তুটার বেগ কত? ধরো 300 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার যখন ধাক্কা মারবে তখন তোমার কি মনে হয় বিমানের গতির কোনো রকমের চেঞ্জ হবে? হ্যাঁ, চেঞ্জ হবে না। মশার সাথে ধাক্কা খেয়ে বিমানের গতি চেঞ্জ হবে না, বিমান যেই গতিতে ছিল সেই গতিতেই চলতে থাকবে। মশা কি ফিক্স থাকবে কিনা, মশা কি স্থির থাকবে কিনা? যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে স্থির থাকবে না। মশা কি হবে? ছিটকে যাবে। কত বেগে সে ছিটকে যাবে? এটার দ্বিগুণ বেগে, বুঝছো? এটার দ্বিগুণ বেগে ছিটকে যাবে। এটার বেগ কত? 300 কিলোমিটার পার সেকেন্ড। যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে থাকতো তাহলে মশার বেগ হয়ে যাইতো 600 কিলোমিটার পার আওয়ার। বুঝছো কাহিনীটা? অনেক ভারী বস্তু, অনেক হালকা বস্তু, ভারী বস্তুটা গতিশীল, হালকা বস্তুটা স্থির। ভারী বস্তুর এই সংঘর্ষ হলে পরে ভারী বস্তুর গতির কোনো চেঞ্জ নাই, হালকা বস্তুটা ভারী বস্তুর দ্বিগুণ বেগে ছুটে যাবে। এই হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্র। আচ্ছা, এখন ধরো মশার ইচ্ছে হলো যে আমি একটু প্রতিশোধ নিব। কার প্রতি? বিমানের প্রতি আমি একটু প্রতিশোধ নিব। বিমান থামবে কোথায়? এয়ারপোর্টে। চল এয়ারপোর্টে যাই। এবার মশা হচ্ছে এয়ারপোর্টে গেল, এয়ারপোর্টে বিমান দাঁড়ায় আছে, বিমান অনেক ভারী একটা বস্তু, সেখানে তার বেগ কত বলো? জিরো না? সেখানে তার বেগ হচ্ছে জিরো, রাইট? ওকে, সেইখানে তার বেগ জিরো। মশা ধরো এখানে তার সমস্ত শক্তি দিয়ে উড়ে এসে বিমানকে একটা ধাক্কা মারবে প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, ধরো মশা এখানে, মশা তো, মশা কেমন আঁকবো? আচ্ছা, মশা আঁকি, এটাই মশা মনে করো। ওকে, মশার বেগ হচ্ছে মনে করো কত দিব, ধরো 20 কিলোমিটার পার আওয়ার। সো 20 কিলোমিটার পার আওয়ারে উড়ে এসে সে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা বিমানটাকে ধাক্কা মারছে। এই হালকা বস্তুর ধাক্কাতে ভারী বস্তুর কোনো রকমের চেঞ্জ হবে? গতির কোনো পরিবর্তন হবে না, তার বেগ শূন্যই থাকবে। কিন্তু যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, মশাটা বাড়ি খেয়ে যেই বেগে হিট করছিল সে সেই বেগেই আবার ফিরে আসবে, তাই না? মশাটা গতির ডিরেকশন জাস্ট চেঞ্জ হবে। মানে ধরো আমি যদি ওয়ালে বল ঢিল দেই, বল যদি আমি ধরো 5 মিটার পার সেকেন্ডে ঢিল দেই, তাহলে সেটা আবার ওয়ালে, ওয়ালকে তো আর সে পেছনে ফালাই দিচ্ছে না, ওয়ালে বাড়ি খেয়ে সে আবার 5 মিটার পার সেকেন্ডে আমার হাতে ফিরে আসতেছে। সো এইটা হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। 4-5টা ক্ষেত্র আছে, এগুলো তোমাদেরকে একটু বলে দিলাম। বইয়ের মধ্যে এবার একটু ডিটেক্ট করে করে পড়তে হবে জিনিসগুলো, ঠিক আছে? আমরা আর ক্লাস লেংদি করবো না। তোমরা অনেকক্ষণ জুড়ে, অনেকক্ষণ সময় ধরে আমাদের সাথে ছিলা, কেমন? যারা ছিলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কি বলবো, ধৈর্যের পরিচয় তোমরা দিয়েছো। আর আমাদের তো দেখা হচ্ছে ইনশাল্লাহ, কেমন? তখন আরও একটু আরাম করে, আয়েস করে, ব্যস্ততা বাদ দিয়ে সুন্দর করে ফিজিক্স পড়া যাবে, এবং আমরা যা পড়বো তাই আসবে। আমাদের টার্গেট হচ্ছে টিএমসি, তাই না? এবং প্রাথমিক টার্গেট হচ্ছে যে আমরা ফিজিক্সে 20-এ 20 পাবো। ভাইয়া যেমন 20-এ 20 পাইছে, আমরাও ইনশাল্লাহ পাবো, ঠিক আছে? সো সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেই আমরা আমাদের ক্লাস শেষ করবো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং তোমরা যারা আসো তারা, তোমরা জাস্ট একটা জিনিস একটু কল্পনা করতে পারো, খুব অল্প মানুষ আসো, কিন্তু আমি তোমাদেরকে একটু কল্পনার রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চাই। তুমি কল্পনা করো তোমার যে স্বপ্ন মেডিকেল, তাই না? সেই মেডিকেলের স্বপ্ন তোমার বাস্তবায়িত হয়েই গেল, ঠিক আছে? সো এই যে তুমি ছোটবেলা থেকে বলে আসতেছ যে বড় হয়ে ডাক্তার হবা, ডাক্তার হবা, ডাক্তার হবা, আজকে কিন্তু তুমি ধরো ডাক্তার হয়ে গেছো। ডাক্তার হওয়ার পরে এই যে দেখো তোমরা, এই যে আমার ছবিতে বলো, হৃদয়ের ছবিতে বা হামিমের ছবিতে দেখতে পাও যে আমরা একটা অ্যাপ্রন পরে থাকি, তাই না? এই অ্যাপ্রনটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের, অনেক গর্বের, অনেক গৌরবের। সো তোমার ডেফিনেটলি এই অ্যাপ্রনের প্রতি একটা লোভ আছে, তোমার একটা স্বপ্ন আছে, তাই না? সো সেই স্বপ্নটা ধরো আজকে বাস্তবায়িত হয়ে গেল। তোমরা যদি কেউ সাহসী আমাদের সাথে থাকো, কজন আছো? অল্প মানুষ আছো। আচ্ছা, তোমাদের মধ্যে যদি তোমরা একটু সাহসী হয়ে থাকো তাহলে তুমি একটু চোখ বন্ধ করো, একটু চোখ বন্ধ করে ফেলো যারা আছো আমাদের সাথে। ঘুমাইতে বলতেছি না, একটু চোখ বন্ধ করো, চলো আমরা একটু কল্পনাতে যাব। করছো? ধরে নিচ্ছি করছো, কোনো কমেন্ট চাই না। ওকে, সো তুমি এবার ভাবো যে তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, চোখ বন্ধ করে, এবং তোমার গায়ে সেই অ্যাপ্রন, তুমি হেঁটে যাচ্ছ কোনো একটা করিডোর দিয়ে, এখানে অনেক মানুষ তোমাকে দেখতেছে, আমি একদমই বলবো না, কিন্তু তোমার যে এই যে বাবা মার স্বপ্ন যে আমার মেয়েটা, আমার ছেলেটা একদিন বড় হয়ে ডাক্তার হবে, সেই স্বপ্নটা আজকে সত্যি করে এসে তুমি তাদের সামনে দাঁড়িয়ে আছো। তো তুমি একটু ফিল করো যে তখন তোমার কেমন লাগবে, তখন তোমার অনুভূতি কেমন হবে। তোমার অনুভূতি বাদ দাও, ওই দুইটা মানুষের অনুভূতি কেমন হবে সেটা একবার চিন্তা করো। তোমার যখন পড়তে ইচ্ছে করবে না, ঠিক এমন করে একটু চিন্তা করে নিবা, কেমন? তোমার বাবা মা তোমার কাছে কি চায়, কেন চায়, নিজের জন্য কিছু করো আর না করো, এই দুইটা মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করো, ঠিক আছে? দিন শেষে ধরো তুমিও মরে যাবে, আমিও মরে যাবো, সবাই মরে যাবে, কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো নিয়ে মরা উচিত, তাই না? বাবা মাকে খুশি করে মরা উচিত, তারা যেভাবে খুশি হয় সেটার জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত। সো আমার মনে হয় যে আমরা অনেক কথা বলে ফেলছি, সো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, অনেক অনেক শুভকামনা। ভাইয়া বিদায় নিচ্ছে, টাটা, বাই বাই।